প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব প্রোগ্রামিং এর থার্ড ক্লাসে। আজকের ক্লাসে আমরা HTML এবং CSS সম্পর্কে আরো কিছু আইডিয়া নিব, যার আলোকে আমরা নেক্সট ক্লাসে একটি কমপ্লিট প্রজেক্ট দেখার চেষ্টা করব HTML এবং CSS সমন্বয়ে। তোমরা লাস্ট দুইটি ক্লাসে HTML এবং CSS সম্পর্কে আইডিয়া পেয়েছো, আজকের ক্লাসে আমরা আরো ফার্দার কিছু আইটেম নিয়ে কথা বলবো। তো আসলে আমরা শুরুতেই একটি প্রজেক্ট চিন্তা করতে পারি, যে কিভাবে আমরা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি, তার ভিতরে কী কী সাব ফোল্ডার থাকে, সেভাবে আমরা শুরু করি। সো প্রথমে ডেস্কটপে আমি নিউতে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আজকের আমাদের ক্লাস নাম্বার যেহেতু 3, আমি প্রজেক্টের নাম দিচ্ছি Web3। এরপরে আমরা এই রুট ফোল্ডার, যেটা মেইন ফোল্ডারকে আমরা রুট ফোল্ডার বলি, এটার ভিতরে গিয়ে কয়েকটি সাব ফোল্ডার বানাবো। কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে করতে পারো, কন্ট্রোল শিফট এন, আমি নাম দিচ্ছি CSS, এগেন কন্ট্রোল শিফট এন, নাম দিচ্ছি JS, এগেন কন্ট্রোল শিফট এন, নাম দিচ্ছি ইমেজেস, এগেন কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, দেন হচ্ছে আমরা নাম দিচ্ছি ওয়েব ফন্টস, যেই ফোল্ডারগুলো সাধারণত আমাদের থাকে, এই কমন চারটি ফোল্ডার। এরপরে আমাদের এই রুট ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডারের বাইরে আমাদের একটা ইন্ডেক্স পেজ থাকে, দ্যাট মিনস ইন্ডেক্স ফাইল থাকে, সেটা অবশ্যই index.html। এবং আমাদের যদি প্রয়োজন হয় এক্সটার্নাল CSS যুক্ত করার, সেটা আমরা CSS এর ভিতরে একটা ফাইল তৈরি করে নিতে পারি। লাস্ট ক্লাসে তোমরা CSS সম্পর্কে আইডিয়া পেয়েছো, বিশেষ করে তিন ধরনের যে CSS, তো আমরা এক্সটার্নাল যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে style.css-টা ইউজ করব। আজকের ক্লাসে হয়তো মেইনলি আমরা ইনলাইন এবং ইন্টারনালি বেশি দেখার চেষ্টা করব। ইমেজের ভিতরে আমরা কিছু ইমেজ চাইলে শুরুতেই ডাউনলোড করে নিতে পারি। আমরা গত ক্লাসে গুগল থেকে ডাউনলোড করেছিলাম, তোমাদের একটা সাইটের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে pixabay.com। তোমরা চাইলে এখান থেকেও হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করতে পারো। রাকিবুল ইসলাম হ্যান্ড রেজ করছো, কোশ্চেন থাকলে করে ফেলো। আপনার এই যে ইন্ডেক্সের যে ফাইলটা নিলেন HTML এর, এটা আমরা করলে টাইপ টেক্সট ডকুমেন্টই থাকে, সম্ভবত এটা এই যে ডট HTML দেখায় না, তাই তো? এই যে ভিউতে যাবা, ভিউতে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন, সেখানে চেক বক্সে টিক মার্ক দিতে হবে, তাহলে এক্সটেনশন আসবে, আদারওয়াইজ আসবে না। আর যদি তোমাদের এই ভার্সনটা না থাকে উইন্ডোজের, তাহলে অবশ্যই উপরে সম্ভবত টুলস পাবা, টুলস পেলে অপশনস, অপশনসে গিয়ে তোমরা এই ফাইল নেম এক্সটেনশনস পাবা আগের ভার্সনগুলোতে উইন্ডোজের, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি প্রবলেম হয় স্ক্রিনশট আমাকে পাঠিও, আমি সলিউশন বলবো। তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে পিকজাবে থেকে আমরা চাইলে ইমেজ ডাউনলোড করে নিতে পারি। সাপোজ ধরো আমি যদি মনে করি নেচার ইমেজ ডাউনলোড করব, দেখি সার্চ দিয়ে সেখানে অসংখ্য ইমেজ আছে। আমরা যদি মনে করি এই ইমেজটা নিব, ক্লিক করি, আচ্ছা এটা সম্ভবত পেইড ইমেজ, এটা পারচেস করতে হবে আর কি। আমরা ফ্রি ইমেজে যাই, সাপোজ কয়েকটা ওপেন করি, একটা দুইটা তিনটা, এগুলো pixabay.com থেকে হাই রেজলিউশন ইমেজ ডাউনলোড করা যায়। এই যে ইমেজটা আছে এখানে, যে লিখা আছে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করো। ক্লিক করলে তুমি কোন রেজলিউশনের ইমেজ চাও, যেমন দেখো 640x360, 1280x720, অনেক লার্জ ইমেজ তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা। দেখো যে 5.6 MB ইমেজও দেওয়া আছে, আমি জাস্ট এটা যেটা সিলেক্ট করা সেটাই নেই, প্রয়োজনে এটাকে ছোট করব পরে। ডাউনলোডে ক্লিক করি, আচ্ছা যেহেতু সাইন আপ করা নাই এই কারণে তার কিছু চেকিং আছে, মুশকিল। আচ্ছা এবার ডাউনলোডে ক্লিক করি, আশা করি এবার ডাউনলোড হবে। ইমেজটা ডাউনলোড হচ্ছে, আমরা চাইলে আরও একটা ইমেজ নিতে পারি, সময় নষ্ট না করি। সো এটাও সেম সাইজের ইমেজ নিলাম, ডাউনলোড দিই, একই প্রবলেম হতে পারে, আই এম নট এ রোবট চেক করলাম। এরপরে আমাদের ডাউনলোড দিই,
সো আমাদের এই ইমেজটা ডাউনলোড হচ্ছে দুইটা। এবার আসলে সানসেট ইমেজটা দেখি কোনো প্রবলেম করে কি না। ডাউনলোড তোমরা চাইলে গুগল থেকে নিতেই পারো, আমি একটা সাইটের সাথে পরিচয় করে দিলাম, pixabay.com, ভালো একটা সাইট ইমেজ ডাউনলোড করার জন্য, হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করার জন্য। ডাউনলোড দিলাম, সো আমাদের তিনটা ইমেজ ডাউনলোড হয়েছে সোফার। দেখি লাস্টেরটা, এটাও নিয়ে নিই। সো আমাদের চারটা ইমেজ এনাফ আর লাগবে না, আমি এগুলো ক্লোজ করে দিই। এখান থেকে ইমেজগুলো কোন ফোল্ডার আছে একটু দেখে নেই। সো ডাউনলোডে গেলে আমরা ইমেজগুলো পেয়ে যাচ্ছি। সো আমাদের এই হচ্ছে একটা ইমেজ, স্প্রিং, একটা সানসেট, একটা মাউন্টেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউস দিয়ে ক্লিক করলাম, তিনটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি সোফার। চারটা না ডাউনলোড করলাম, আর একটা হয়নি। আচ্ছা এই যে একটা ফল, ওকে কন্ট্রোল এক্স, আমি সবগুলা ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, দ্যাট মিনস কাট করলাম। আমাদের যেই ফোল্ডার অর্থাৎ রুট ফোল্ডারের ভিতরে, দ্যাট মিনস ওয়েব থ্রির ভিতরে যে আমাদের ইমেজেস ফোল্ডার আছে, আমি সেখানে নিয়ে এই ইমেজগুলো রাখতে চাই। কন্ট্রোল ভি দিলাম। সো তোমরা তোমাদের পছন্দ মতো ইমেজ তুমি এখানে এনে রাখবা, তুমি তোমার পার্সোনাল ইমেজও রাখতে পারো টেস্ট করার জন্য। এখন আসি যদি একটু রিনেম করি ইমেজগুলোর নামগুলো ছোট করি, এগুলো থাকলেও সমস্যা নাই। সো প্রথমটা থাক ফল ডট জেপিজি, সরি সবগুলো একই নাম হয়ে গেছে, এফ টু দিয়ে রিনেম করে নেই। প্রথমটা ফল থাক, সেকেন্ডটাতে ক্লিক করে এফ টু দিলাম, দ্যাট মিনস রিনেমের শর্টকাট কিবোর্ড থেকে। পরেরটা মাউন্টেন থাক, থার্ডটা এফ টু দিয়ে রিনেম করে নিচ্ছি, এটা স্প্রিং থাক। আর লাস্টেরটা হচ্ছে সানসেট থাক, এফ টু দিয়ে আমি রিনেম করে নিচ্ছি। ওকে প্রয়োজন আমরা ভবিষ্যতে আরও ইমেজ নিব। জেএসএস নিয়ে আজকে কোনো কাজ নাই, ওয়েব ফন্ট যদি সুযোগ হয় শেষ মুহূর্তে আমরা দেখব, ফন্ট অসমের কাজ যদি দেখার সুযোগ হয়। তাহলে আসো, এই হচ্ছে আমাদের প্রজেক্টের লেআউট। এখন আসো এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন এস ব্র্যাকেটস প্রজেক্ট। এই যতটুকু ফরম্যাটিং দেখালাম যে বেসিক স্ট্রাকচার, এটাতে কোনো প্রবলেম আছে কারো? যে প্রথমে একটা রুট ফোল্ডার নিতে হয়, তার ভিতরে কতগুলো সাব ফোল্ডার থাকে, সাব ফোল্ডারের বাইরে ইন্ডেক্স পেজ থাকে? ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো আমরা যেভাবে ফোল্ডারগুলো বানিয়েছিলাম এখানে সেইভাবেই কিন্তু আসছে, এবং আমরা কাজ করবো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। শুরুতে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করলাম, আমরা লাস্ট ক্লাসে ইমেজ প্লাগ ইন ইনস্টল করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা বাসায় করতে পেরেছো। যেহেতু ইমেজ দিয়ে অনেক শর্টকাটে কাজ করা যায়, আমরা দ্রুতগতিতে কোড লিখব। শিফট ধরে এক্সক্লামেটরি সাইন, দেন ট্যাব দিলে অটোমেটিক আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারটা চলে আসবে, চলে আসছে। এখন আসো টাইটেল, আমরা প্রথমে একটা লেসন প্ল্যান বানাতে পারি, আজকে কী কী শিখবো লেসন প্ল্যান, ধরো টাইটেল এইটাই দিলাম। বডির মধ্যে আজকে আমরা যা যা শিখবো সবগুলো একটা করে লিঙ্ক পেজ তৈরি করতে পারি, এবং সেই পেজে তার ইফেক্টগুলো দেখাতে পারি। তাহলে আমি প্রথমে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এইচআরইএফ, এর ভিতরে লিঙ্কটা থাকবে, আপাতত কোনো লিঙ্ক নাই, ব্র্যাকেট ক্লোজ। সো এখানে একটা নাম দিচ্ছি, কী দিব, ধরো আমরা আজকে প্রথমে কাজ দেখবো হচ্ছে অর্ডার লিস্ট ভার্সেস আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ভার্সেস আন অর্ডার লিস্ট। এটাকে যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, তাহলে অটোমেটিক সেম ফরম্যাটটা পেয়ে যাব। সেকেন্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্জিন ভার্সেস প্যাডিং, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। থার্ড যেটা দেখব সেটা হচ্ছে ইনলাইন ভার্সেস ব্লক এলিমেন্টস, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। ফোর্থ যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে এসটিএমএল টেবিল, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এরপর আমরা দেখব এসটিএমএল ফর্ম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর আমরা দেখতে চাই সিএসএস পজিশন, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে আমরা দেখব হচ্ছে সিএসএস অপাসিটি, অনেকগুলো লিখে ফেলাম, জানি না সবগুলো কভার করতে পারবো কি না, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। সর্বশেষ যদি সুযোগ হয় তাহলে নেভিগেশন বার দেখব। তাহলে নেক্সট ক্লাসে প্রজেক্টে নিয়ে কাজ করতে গেলে আমাদের সুবিধা হবে, নেভি, দ্যাট মিনস একটা মেনু বার দেখবো, নেভিগেশন বার। সো এই হচ্ছে আমাদের টার্গেট, আমি সবগুলো লিঙ্ক করিয়েছি,
কিন্তু এই পেজগুলো তো আমি আলাদাভাবে তৈরি করব বলতেছিলাম। আসো পেজগুলো বানিয়ে ফেলি এখানে ব্ল্যাঙ্ক পেজ, রাইট বাটন ক্লিক করে প্রথম নিচ্ছি, সাপোজ কি নিব, অর্ডার্ড আর হচ্ছে আনঅর্ডার্ড নাম দিচ্ছি আর কি, ডট এসটিএমএল। সো এই যে একটা পেজ ব্ল্যাঙ্ক পেজ, এখানে আমরা চাইলে শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দেন ট্যাব, এবং এখানে আমি চাইলে লিখে ফেলতে পারি যে অর্ডার্ড ভার্সেস আনঅর্ডার্ড। সো এটা আমরা দেখতে চাই, এতটুকু থাক এখানে, আমরা ইন্ডেক্স পেজে যাচ্ছি। সো এখানে এখন এটা লিঙ্ক করাতে পারি, কন্ট্রোল স্পেস বার দিলে আমাদের মেনু ড্রপ ডাউন মেনুটা সাজেস্ট করতেছে, দ্যাট মিন্স ব্রাউজ করে কোথা থেকে নিয়ে আসবে যে অর্ডার আনঅর্ডার ডট এসটিএমএল। এবার আসো রাইট বাটন ক্লিক করে আরও একটা ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং ডট এসটিএমএল। এটার মধ্যে আমরা বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসতে পারি, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দেন ট্যাব। সো আমরা এখানে মার্জিন ভার্সেস প্যাডিংয়ের কাজ দেখব। সো যে কোনটা আগে পরে আমরা দেখতে পারি, আমরা জাস্ট লিঙ্কগুলো তৈরি করে নিচ্ছি। সো এখানে আমি দিচ্ছি কন্ট্রোল স্পেস বার দিলেই সাজেস্ট করবে আমাদের নতুন যে পেজটা, মার্জিন প্যাডিং। সো বসে পড়লো। এরপরে ইনলাইন ব্লকের জন্য একটা পেজ তৈরি করব, ইনলাইন ব্লক ডট এসটিএমএল। তাহলে ইনলাইন ব্লক এসটিএমএল এর জন্য আমরা এখানেও বেসিক ফরম্যাটটা রেডি করে ফেলতে পারি, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দেন ট্যাব। সো আমরা এখানে অবশ্যই ইনলাইন ভার্সেস ব্লক এলিমেন্টের কাজ দেখব, কন্ট্রোল এস দিলাম, ইন্ডেক্স পেজে আসি, এটাকে লিঙ্ক করিয়ে ফেলি। এই যে আইএন লেখার পরে সাজেস্ট করছে, এন্টার দিলাম। এরপর আসো টেবিল নিয়ে কাজ করব, আমি টেবিল ডট এসটিএমএল একটা পেজ বানালাম। সো এখানে শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দেন ট্যাব, আমরা যদি এখানে লিখি এসটিএমএল টেবিল, কন্ট্রোল এস, ইন্ডেক্স পেজের লিঙ্ক করাবো এখানে। সাপোজ যদি লিখি যে টেবিল, তাহলে চলে আসার কথা, যে সাজেস্ট করছে, এন্টার দিলাম, বসে পড়লো। এবার আসো এরপরে আছে ফর্ম, তাহলে যদি লিখি ফর্ম ডট এসটিএমএল, তাহলে এখানেও বেসিক কোড লিখে আসতে পারি। যদি লিখি এসটিএমএল ফর্ম, কন্ট্রোল এস, ইন্ডেক্স পেজে যাচ্ছি। সো আমি এখানে ফর্ম ডট এসটিএমএল সেট করে দিলাম। এরপর আছে পজিশন, পজিশন নামে একটা পেজ বানাচ্ছি, পজিশন ডট এসটিএমএল। সো এগেইন এখানে শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দেন ট্যাব, এখানে আমরা লিখতেছি সিএসএস পজিশন, কন্ট্রোল এস, ইন্ডেক্স পেজে চলে যাচ্ছি। এখানে যদি আমরা লিখি পি, লিখলে সাজেশন দিচ্ছে, আমি সেট করে ফেললাম। এরপর আছে অপাসিটি, অপাসিটি ডট এসটিএমএল। তোমরা চাইলে যে কোনো নামকরণ করতে পারো, আমরা যাতে মিল রেখে নামকরণ করতে, সেই কারণে যাতে সুবিধা হয় বুঝতে, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দেন ট্যাব, সিএসএস অপাসিটি, কন্ট্রোল এস। আসো আমরা ইন্ডেক্স পেজটাতে ক্লিক করি এবং এখানে লিঙ্কটা করিয়ে দিই, অপাসিটি ডট এসটিএমএল। ওকে, সর্বশেষ হচ্ছে নেভিগেশন বার, রাইট বাটন ক্লিক করলাম, নেভিগেশন ডট এসটিএমএল দেই। তাহলে এখানেও শিফট ধরে ট্যাব, এক্সক্লেমেশন সাইন দেন ট্যাব, এবং এখানে লিখি নেভিগেশন বার, কন্ট্রোল এস। সো আমরা ইন্ডেক্স পেজে যাচ্ছি, এখানে আমরা নেভিগেশনটাকে অ্যাড করে দিব, কন্ট্রোল এস। তোমাদের কি কোড দেখতে সমস্যা হচ্ছে কারো? কন্ট্রোল প্লাস দিয়ে আমি চাইলে কোড বড় করতে পারি। এখন আসো যে আমরা একটু ব্রাউজারে যাই, গিয়ে দেখি সোফার কী কাজ করলাম। তাহলে ওয়েব থ্রি এই প্রজেক্টে গিয়ে আমি দেখো যে যতগুলো ফাইল তৈরি করছি সব কিন্তু এখানে চলে আসছে। আমাদের প্রথম ছিল ইন্ডেক্স, বাকিগুলো কিন্তু আমরা ব্র্যাকেটসে তৈরি করছি এবং দেখা যাচ্ছে সবগুলো এখানে আসছে। তো আমি ইন্ডেক্স পেজটা রাইট বাটন ক্লিক করে মজিলা অথবা গুগল ক্রোম যে কোনো একটাতে ওপেন করতে পারি, আমি ফায়ারফক্সে ওপেন করলাম। সোফার তোমাদের কার কোনো কোশ্চেন আছে প্লিজ? আছে কি? আচ্ছা, সব তো বুঝতে পেরেছ, আমরা জাস্ট কতগুলো পেজ বানালাম তার সাথে কতটা লিংকেজ তৈরি করলাম, এতটুকুই, তাই নয় কি? জি স্যার। ওকে, 16826059 6059, আজমল তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, আর হচ্ছে 6036A3 সম্ভবত দিয়েছি 6036 এর আগে, হ্যাঁ দে আছে। ওকে, তাহলে আসো দেখি ব্রাউজারে আমাদের কি আসছে। তাহলে দেখো এখানে কিন্তু অনেক, যতগুলো আমরা লিঙ্ক করেছিলাম সবগুলোই আসছে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি। দেখো মাউস ধরলে, দ্যাট মিনস হবার করলে আমাদের এই হ্যান্ড সাইনটা আসতেছে, আমরা যেগুলো নিচে নিচে চাই
তাহলে আমরা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি, এখানে সবগুলো শেষে আমরা বিআর ট্যাগ অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। কন্ট্রোল সি, সো আমি এখানে কন্ট্রোল ভি 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 বিআর ট্যাগ কপি করে নিয়েছি, জাস্ট কন্ট্রোল ভি দিলাম। এবার আসো, আশা করি দেখতে ভালো লাগবে। দেখো যে আমরা আজকে যা যা শিখবো তার আমরা একটা লিস্ট তৈরি করছি, অর্ডার লিস্ট। এখানে ক্লিক করলে আমরা এই যে উপরে তাকিয়ে দেখো অর্ডার ভার্সেস আন অর্ডার আসছে। ব্যাকে যাই, মার্জিন প্যাডিংয়ে ক্লিক করলে মার্জিন ভার্সেস প্যাডিং টাইটেলে দেখো আসছে। সো আমরা এখানে মার্জিন প্যাডিংয়ের কাজগুলো দেখবো। আমরা ইনলাইন ভার্সেস ব্লক এলিমেন্টসে ক্লিক করলে এই পেজে আসবো। সবগুলো লিঙ্কই মনে হচ্ছে কাজ করছে, কোনো সমস্যা হয়নি, চেক করে দেখি সবগুলোই কাজ করছে। ওকে, তাহলে এটার উপরে যে একটা টাইটেল দিতে চাই দেখতে ভালো লাগবে, আমরা যদি এখানে মনে করি একটা টাইটেল দিব লাইক এইচ ওয়ান ট্যাগ দিয়ে, যে টুডেজ লেসন প্ল্যান, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম। এখন এগুলো তুমি যদি ফরমেটিং করতে চাও, এগুলোর ফন্ট সাইজ বড় করতে চাও, সবই চাইলে করতে পারবা। যদি একটু বড় করতে চাও তাহলে আমরা কাজ করি, এটাকে একটা পি ট্যাগের মধ্যে নিয়ে নেই, কন্ট্রোল এক্স অর্থাৎ এন্ডিং ট্যাগটা লাস্টে দিলাম পি। এখন যদি এখানে আমরা স্টাইল সেট করি, এটাকে ইন্টারনাল বলে তোমরা জানো, যদি মনে করো এইচ ওয়ানের উপরে কাজ করবা তাহলে এইচ ওয়ানের এখানে তুমি চাইলে বলতে পারো টেক্সট অ্যালাইন সেন্টার। আমি ইচ্ছাকৃতভাবেই রিপিট করতেছি কিছু অ্যাট্রিবিউট যাতে তোমাদের এগুলো মুখস্থ করতে না হয়, অটোমেটিক যাতে মনে চলে আসে। ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিতে পারো, ধরো দিলাম হচ্ছে প্যাল গ্রিন। এবার আসো পি ট্যাগের উপরে একটু কাজ করি, পির ফন্ট সাইজ দিয়ে দিই 24, কন্ট্রোল এস অল্টার ট্যাব, দেখি কাজ করে কিনা। সো টুডেস লেসন প্ল্যান এবং এটাও কাজ করছে। যদি মনে করি এগুলোর উপরে নাম্বারিং করবা সেটাও করা যায়, আপাতত এগুলো করতেছি না আমি। এগুলো যদি গত ক্লাসে যদি অর্ডার এবং আন অর্ডার লিস্ট করতাম তাহলে অটোমেটিক সেটা দিয়ে করতাম। তো যাই হোক, এ হচ্ছে আমাদের আজকের লেসন প্ল্যান, এবং সেই প্ল্যান অনুসারে আমরা কিন্তু কিছু কাজও দেখে ফেললাম, যে হেডিং কীভাবে, এইচ ওয়ান ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, কীভাবে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, কীভাবে বিআর ট্যাগ ইউজ করতে হয়, কীভাবে লিঙ্ক করাতে হয়, কীভাবে আমাদের অনেকগুলো ফাইল তৈরি করতে হয়। সো আমরা ওয়েবসাইটের ডেফিনেশন যদি বলি, ওয়েবসাইট কিন্তু সাধারণত আমরা বলি ইটস এ কালেকশন অফ পেজেস। সো এখানে তুমি চিন্তা করলে অনেকগুলো পেজ আছে, সো সেই ক্ষেত্রে ঠিক আছে ইটস এ কালেকশন অফ পেজেস। যদিও আজকাল একটা সিঙ্গেল পেজ দিয়ে একটা ওয়েবসাইট হয়, একটা জাস্ট সিঙ্গেল পেজ, যে এক পেজে সব থাকে, ঠিক আছে। তো সেই ধরনের ডিজাইনও আমরা চাইলে দেখতে পারবো। যদি তোমাদের আগ্রহ থাকে, আমরা প্রজেক্ট নিয়ে যখন কাজ শুরু করব তখন তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে আমরা কতগুলো প্রজেক্ট করতে পারবো। আচ্ছা এবার আসো, তবে আরেকটা কথা বলে নিই, আমাদের কোর্সের টার্গেট কিন্তু হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। আমরা সোফার যা দেখতেছি এগুলো কিন্তু ওয়েব প্রোগ্রামিং না, এগুলো কিন্তু জাস্ট ওয়েব ডিজাইন। সো প্রোগ্রামিং শিখতে গেলে অবশ্যই পিএইচপি মাইএসকিউএল এগুলো শিখতে হবে। তো আমরা ডিজাইনের উপরে হয়তোবা আরেকটা ক্লাস করব, তারপরে আমরা চলে যাব প্রোগ্রামিং লেভেলে, সেখানে আবার ডিজাইন পার্ট হয়তোবা না, ডিজাইন পার্টটা আবার যুক্ত হবে, বাট মেইনলি ফোকাস চলে যাবো আমরা ওয়েব প্রোগ্রামিং। তো আমাদের আসো যে কোনো একটা নিয়ে শুরু করতে পারি, তোমরা চাইলে আগে পরে হতে পারে, এখানে অনেকগুলো লেসন প্ল্যান বা আজকের যে আইটেম সেগুলো আছে। আমরা প্রথমে অর্ডার ভার্সেস আন অর্ডার লিস্টটা দেখে আসি, খুব দ্রুত আমরা দেখবো। তাহলে আমাদের পেজটা হচ্ছে অর্ডার ভার্সেস আন অর্ডার, দ্যাট মিনস অর্ডার আন অর্ডার লিস্ট, এখানে আমরা যাচ্ছি। এখানে আসো, আমরা যদি এইচ টু ট্যাগ ইউজ করতে চাই, সাপোজ এইচ টু ট্যাব দিলাম, লিখে ট্যাব দিলে কিন্তু অটোমেটিক চলে আসবে যেহেতু ইমমেট সেট করা আছে। তো আমি এখানে লিখলাম যে সাপোজ অর্ডার লিস্ট এক্সাম্পল, আমি যদি এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে, এখানে যদি বলি আন অর্ডার, সো দুইটা এইচ টু দুই জোড়া এইচ টু ট্যাগ নিয়ে আমরা জাস্ট দুইটা হেডিং সেট করলাম। এখন আসো আমরা প্রথমেই অর্ডার লিস্ট, অর্ডার মানে হচ্ছে ওয়েল, ট্যাগের নাম হচ্ছে ওয়েল, তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ওয়েল লিখব, তাহলে শুরু শেষ হয়ে গেল, এন্টার দিলাম। এরপরে হয় এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট, এই লিস্টের ভিতরে যা লিখবা সেটা হয়ে যাবে অর্ডার লিস্ট এক্সাম্পল। সাপোজ ধরো আমি লিখতেছি হোম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সাপোজ লিখলাম অ্যাবাউট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সাপোজ ধরো লিখলাম এসটিএমএল, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সাপোজ ধরো লিখলাম সিএসএস, এতটুকুই থাক, কন্ট্রোল এস দেখে আউটপুটে কী আসে। তাহলে আমাদের আউটপুট রিফ্রেশ দিই, আমরা কোথায় ক্লিক করবো, অর্ডার লিস্ট ভার্সেস আন অর্ডার লিস্ট। তাহলে দেখো এই যে আমাদের কিন্তু অর্ডার লিস্ট মানে হচ্ছে নাম্বারিং, 1 2 3 4 আসছে। আমরা আবার রিকানেক্টেড হতে পেরেছি, থ্যাংক ইউ এবং ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে আরেকবার। তো আমরা অর্ডার লিস্ট ডিসপ্লে করার জন্য আমাদের
যে ট্যাগ সেটা হচ্ছে ওএল এবং ওএল এর ভিতরে হচ্ছে এলআই। আমাদের এখানে লেখাগুলো যদি বড় করে দেখতে চাই জাস্ট বুঝার জন্য, এখানে যদি জুম ইন করি কন্ট্রোল প্লাস দিয়ে ব্রাউজারে, দেখো যে 110 120 এরকম আসতেছে তোমাদের জাস্ট দেখার জন্য। আশা করি তোমরা তোমাদের এন থেকে ভালোভাবে দেখতে পারতেছো। তা আসো আমরা এই যে এখানে ওয়েল যেভাবে লিখলাম এটা যেহেতু ইমমেট ইউজ করছি শর্টকাটও লিখতে পারবো। শর্টকাটটা দেখো, প্রথমে ওয়েল, তারপরে গ্রেটার দেন সাইন, এরপরে এলআই। এলআই তুমি কয়টা চাচ্ছ, সাপোজ যদি চারটা চাও তাহলে চারটা, পাঁচটা চাইলে পাঁচটা, সবই করতে পারবো। সাপোজ যদি আমি মাল্টিপ্লিকেশন সাইন দিব দেন ফোর দিব, তাহলে প্রথমে ওয়েল, তারপরে গ্রেটার দেন সাইন, তারপরে এলআই ইন্টু ফোর। এবার ট্যাব দিলে অটোমেটিক ফরম্যাটটা চলে আসবে, দেখো চলে আসছে, আসছে না? এখন আমরা যদি লিখি সাপোজ HTML, এখানে লিখি CSS, এখানে লিখি SQL এবং এখানে লিখি PHP, কন্ট্রোল এস, আমরা আউটপুট দেখে আসি। দেখো দুইটাই কিন্তু 1 2 3 4 আসছে। তো আমরা যদি চাই এগুলোকে ABCD করবো বা রোমান সংখ্যার 1 2 3 4 করবো, আপার কেস অ্যালফাবেট লোয়ার কেস অ্যালফাবেট সব কিছুই করতে পারবো। আমি দু একটা দেখাচ্ছি, তোমরা এগুলো নিজ দায়িত্বে শিখে নিবা। ওয়েলের ভিতরে আমরা যদি স্টাইল সেট করি, স্টাইলের মাধ্যমে যদি আমরা বলে দিই যে তোমার লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ যদি আমরা এই যে লোয়ার আলফা যদি বলি, তার মানে লোয়ার কেস লেটার আসবে। সেমিকোলন দিলাম, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো ABCD আসছে। এটা তো বাই ডিফল্ট 1 2 3 4 থাকে। আমি চাইলে আরও কয়েকটি দেখাতে পারি, এটা কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমি একের অধিক নিলাম যাতে তোমাদের কয়েকটা পার্ট দেখাতে পারি। তাহলে স্টাইল, লিস্ট স্টাইল টাইপ, এবার যদি আমরা বলি আপার কেস, যদি বলি যে ইউলিক্সি আপার আলফা আসছে একটা সেট করলাম, তারপরে ধরো এখানে যদি আমরা বলি স্টাইল, আমরা যদি বলি রোমান আরও লিখে দেখি কিছু আসে কিনা, রোমান সংখ্যার অবশ্যই সরি স্টাইল আসছে শুধু, স্টাইলের পর লিস্ট স্টাইল টাইপ থাকতে হবে, লিস্ট স্টাইল টাইপ, এরপর রোমান যদি লিখি দেখি কিছু আসে কিনা। এই দেখো আপার রোমান লোয়ার রোমান এই টাইপের কিন্তু অপশন আছে। সো আমি যদি লোয়ার রোমান দিই সেমিক্লন, দেখি আমাদের আউটপুটে গিয়ে রিফ্রেশ, দেখো এটা হচ্ছে লোয়ার কেস আলফাবেট, আপার কেস আলফাবেট, লোয়ার রোমান, বাই ডিফল্ট ছিল 1 2 3 4। আসো আরও একটা বাড়াই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে বাই ডিফল্টটা থাক। এখানে আসো যে আমি চাচ্ছি যে স্টারটা হবে হচ্ছে 1 থেকে না, স্টারটা হবে সাপোজ ধরো 10 থেকে, সেটাও করা সম্ভব, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। তাহলে দেখো এটা বাই ডিফল্ট 1 2 3 4 ছিল, কিন্তু এটা আমরা শুরু করছি 10 11 12 13 এইভাবে। যদি কেউ মনে করে এটা ABCD থেকে শুরু হবে না, সাপোজ ই থেকে শুরু হবে, সেটাও কিন্তু পসিবল। তাহলে আসো দেখি সেটা পসিবল কিনা। এইখানে যদি আরেকটা অ্যাট্রিবিউট সেট করে দিই স্টার্ট, যদি আমরা বলে দিই যে স্টার্ট হচ্ছে, এটা তো লোয়ার কেস তাই না, ই থেকে যদি দিই দেখি আসে কিনা, অল্টার ট্যাব, F5। আচ্ছা ই থেকে হবে না, আমাদের স্টার্ট বলতে হবে ABCD, ই হচ্ছে 5, পজিশন নাম্বার 5 5, বললে আশা করি আসবে, দেখো EFGH। সো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। এগুলো একেবারে বেসিক জিনিস, তোমরা W3 স্কুলসে গিয়ে এগুলো নিয়ে একটু স্টাডি করবা। আমি যদি এখানে দেখাই W3 স্কুলস, এটা আসতে থাক, আমরা ইন দ্য মিন টাইম আনঅর্ডার্ড লিস্টটা দেখি। তাহলে এখানে শর্টকাটে আমি করে ফেলতে চাই দ্রুত কাজ করার জন্য। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো ইউএল, তারপরে গ্রেটার দ্যান সাইন, এরপরে এলআই, কারণ ইউএল এর ভিতরে এলআই থাকে। এলআই কয়টা চাচ্ছ, সাপোজ চারটাই চাচ্ছি, ইনটু ফোর, ট্যাব দাও, তাহলে এবার কিন্তু অটোমেটিক একটা ফর্মেট চলে আসলো। তাহলে এখানে আসো আমরা যদি আগের মতোই দিই HTML, CSS, SQL, PHP এবং আগের মতো আমি এটাকে কপি করতে চাচ্ছি কয়েকবার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, চারবার দিলাম এবার আসলে রিফ্রেশ দিব আমরা ব্রাউজারে গিয়ে, রিফ্রেশ, দেখো আমাদের আসছে কিনা সবগুলোই। দেখা যাচ্ছে যে যেই ফরম্যাটটা আসছে ডিফল্ট, এটা সম্ভবত ডিস্ক, আমরা চাইলে এগুলোকে এই বুলেটসগুলোকে চেঞ্জ করতে পারবো। আসো আমরা প্রথমটা যেটা আছে থাক, দ্বিতীয়টাতে গিয়ে চেঞ্জ করি, যে স্টাইল, লিস্ট স্টাইল টাইপ, ধরো আমরা দিলাম হচ্ছে সার্কেল, একটা দিলাম সার্কেল, এরপরে আসো যদি আমি এটাকে কপি করে নিয়ে যাই সময় বাঁচানোর জন্য, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এখানেও দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এখানে সার্কেলের
মুছে দেই, কন্ট্রোল স্পেস বার দাও, সাজেশন দিবে। এরপরে আসো যে আমরা স্কোয়ার একটা অপশন আছে দিতে পারি, এখানে আসো, কন্ট্রোল এটা মুছে দিই, কন্ট্রোল স্পেস বার, নান দিব। নান মানে হচ্ছে কোনোটাই না, আর বাই ডিফল্ট সম্ভবত আমাদের ডিক ছিল। আসো দেখি একটু, তাহলে দেখো এটা হচ্ছে ডিক্স বাই ডিফল্ট, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার, আর নান করা মানে হচ্ছে কোনো বুলেটস দেখাচ্ছে না। এবং বাই ডিফল্ট যে ডিস্ক এটা তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। আমি ধরো এই ইউএল এর ভিতরে কন্ট্রোল ভি দিলাম এবং এখানে লিখে দিলাম ডিস্ক, সো বাই ডিফল্ট ডিস্কটা ইস্যু করে। এই যে বাই ডিফল্ট ডিস্কটা ইস্যু করে। সো এই হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এর মধ্যে আবার নেস্টেডও করা যায়। তোমরা এগুলো একটু দেখবা এখান থেকে, এইচটিএমএল লার্ন এইচটিএমএল এ যাই, সেখানে এইচটিএমএল লিস্ট নামে একটা অপশন পাবা, সেখানে আনঅর্ডার অর্ডার পাশাপাশি ডেফিনেশন লিস্টও পাবা, এইচটিএমএল লিস্ট। সো এখান থেকে এই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, পাশাপাশি আদার লিস্ট, এগুলো তুমি নিজ দায়িত্বে দেখে নিবা। তো আমি মোটামুটি বেসিকগুলো কভার করে দিয়েছি, ঠিক আছে। এবার আসো যে আমরা নেক্সট যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। দেখি আমাদের, আচ্ছা এটা একটু ক্লোজ করে দিই, বারবার আমাদের দুইটা ব্রাউজার থাকার কারণে প্রবলেম হচ্ছে। আমরা যদি ব্যাকে যাই তাহলে ইন্ডেক্সে আসলাম, মার্জিন ভার্সেস প্যাডিং, এটা আসো আমরা দেখি। তাহলে মার্জিন এবং প্যাডিং গত ক্লাসে সম্ভবত একটু আলোচনা করেছিলাম, তারপরও আমরা আজকে এটা ফর্মালি আরেকটু দেখব। মার্জিন প্যাডিং ডট এইচটিএমএল গেলাম, এখানে আসো, এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এটা আমাদের অনেক কাজে লাগে। তাহলে আমরা যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই অথবা প্যারাগ্রাফ না নিলাম, নতুন একটা ট্যাগ আমরা তোমাদের সাথে পরিচয় করাতে চাই। আচ্ছা এই মার্জিন প্যাডিং এর আগে আমরা ইনলাইন এবং ব্লকটা শিখে আসি, তাহলে সুবিধা হবে। ইনলাইন ব্লক, দ্যাট মিন্স ইনলাইন ভার্সেস ব্লক এলিমেন্টস, আমাদের ট্যাগ যেগুলো আছে যেমন ধরো H1 থেকে H6, B, U, I, যেগুলো আমরা শিখেছি অলরেডি, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তো এগুলোর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, যেমন একটু আগে দেখলাম UL, LI, OL, LI, দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ব্লক। সো এই দুইটার পার্থক্য খুব ভালোভাবে জানা দরকার। ধরো আমি H1 লিখলাম, ট্যাব দিলাম, তাহলে এটা হচ্ছে হেডিং ওয়ান ট্যাগ। এখানে যদি আমি লিখি হ্যালো এভরি ওয়ান, কন্ট্রোল এস, তাহলে আসো আমরা একটু দেখি আউটপুট কী আসে। ইনলাইন ভার্সেস ব্লক লিমিটসে ক্লিক করলাম, হ্যালো এভরি ওয়ান চলে আসছে। এখন এই যে হ্যালো এভরি ওয়ানটা যে দেখা যাচ্ছে, এই লেখাটা কিন্তু এই লেখাটার জন্য এই শুরু থেকে শেষ পুরো লাইনটা তার জন্য বরাদ্দ। তো ইনলাইন আর ব্লক, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস, ব্লক মানে হচ্ছে সবসময় নতুন লাইন থেকে শুরু হয়। যদি তুমি এখন আরেকটা H1 দাও সেটা কিন্তু নেক্সট লাইনে যাবে, এই লাইনে আর লিখতে পারবে না। তুমি হ্যালো এভরি ওয়ানের পাশে চাইলেও নতুন কোনো ট্যাগ এই মুহূর্তে যুক্ত করতে পারবে না, কারণ এর এরিয়াটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো এখানে আমরা স্টাইল সেট করি, সরি ইন্টারনাল স্টাইল দিচ্ছি, ধরো আমি যদি এখানে H1 দিই এবং যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার বলি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ধরো বললাম পিঙ্ক, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, তাহলে দেখো এটার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এরিয়াটা বরাদ্দ। তার মানে এটাকে হচ্ছে ব্লক, যে ব্লক মানে সবসময় নতুন লাইন থেকে শুরু হয়। যেমন ধরো এখন যদি আমি একটা পি ট্যাগ নেই, একটা পি ট্যাগ নেই এবং এর ভিতরে লরেম ট্যাব দিলাম, কতগুলো টেক্সট আসলো, আবার দেই লরেম ট্যাব, এই পি ট্যাগটাও কিন্তু ব্লক। কারণ কি, বারবার একটাই ভুল হয়, গুগল ক্রোমে ক্লিক পড়ে যাচ্ছে। দেখো এই লরেম যে লেখাটাগুলো আসলো এটাও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা দখল করে আছে, দ্যাট মিনস এটা নতুন লাইনে শুরু হয়েছে। দেখো হ্যালো এভরিওয়ানের পাশে কিন্তু লেখাটা আসেনি, নতুন লাইন থেকে শুরু হয়েছে। এবং এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও, সাপোজ এখানে আমরা পি দিচ্ছি, পি দিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, সাপোজ ধরো পাউডার ব্লু দিচ্ছি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, আমরা মানে সেভ করি নাই, কন্ট্রোল এস, এবার আসো এখানে রিফ্রেশ দিই। আচ্ছা কাজ করেনি, কোনো একটা অ্যারোর অবশ্যই আছে, বর্ডার লেফট কালার চলে আসছে এখানে, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা দখল করে আছে। সো যেই সকল ট্যাগগুলো শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা দখল করে, আর মেইন কথা যেটা হচ্ছে যে নতুন লাইন থেকে শুরু হয়, সেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস।
তাহলে এখন ইনলাইন লেভেল এলিমেন্টস আমরা দুই একটার সাথে পরিচিত হই, তাহলে বুঝতে পারবা পার্থক্যটা কোথায়। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, তাহলে যদি এখানে পির ফন্ট সাইজ একটু বড় করতে চাও সেটাও করে দেই, যে ফন্ট সাইজ 24 পিক্সেল, তাহলে দেখতে ভালো লাগবে হয়তো বা এই মুহূর্তে ব্রাউজারে, এই যে লেখার সাইজ বড় হলো। এখন আসো যে এই যে লরেম, এই শব্দটা আমি বোল্ড করতে চাই, তাহলে বোল্ড করার জন্য ট্যাগ কি বলো তো, কি লিখবো? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বি, তাহলে লরেমের আগে পরে আমি বি ট্যাগটা, সরি বি ট্যাগটা যুক্ত করে দিলাম, যে বীর শুরু বীর শেষ। এবার আসো যে আমরা যদি মজিলাতে গিয়ে রিফ্রেশ দেই, তাহলে লরেমটা বোল্ড হয়েছে। এখন দেখো এই বি ট্যাগটা কি নতুন লাইন থেকে শুরু হয়েছে নাকি কারেন্ট লাইনে আছে? তাহলে বীর স্পেস বা বীর জন্য জায়গা কতটুকু বরাদ্দ এই বোল্ড ট্যাগের জন্য, শুধুমাত্র এই লরেমটুকুই বরাদ্দ না নাকি পুরো লাইন? শুধু লরেম, তার মানে এটা হচ্ছে ইনলাইন শুধু বরাদ্দ। যদি মনে করো এই বি ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা, আসো একটু দিয়ে আসি, আমরা যদি এখানে বি ট্যাগ বলি যে বির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার বললাম রেড, ওকে, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, তাহলে দেখো তার জন্য কতটুকু জায়গা বরাদ্দ, শুধু এতটুকুই না? তাহলে এটা হচ্ছে ইনলাইন। এখন আসো আরও দুইটা ট্যাগের সাথে পরিচয় করে দিই, যে খুব কমন ট্যাগ যেগুলো আমাদের অনেক ইউজ হবে। একটা হচ্ছে ডিভ, সো ডিভের ভিতরে, ডিভ মানে ডিভিশন, ডিভের ভিতরে ধরো আমি লিখলাম লরেম ট্যাব, কন্ট্রোল এস অল্টা ট্যাব রিফ্রেশ, তো ডিভ হচ্ছে ব্লক লেভেল। দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আসছে না জায়গা, এবং নতুন লাইন থেকে শুরু হয়েছে না। ওকে, অল্টা ট্যাব দিচ্ছি, আমি এখানে ডিভের জন্য কিছু সিএসএস লিখে আসি, ডিভ। তোমরা কিন্তু চাইলে এগুলোর ভিতরে আইডি ক্লাস ধরে ধরে কাজ করতে পারবা, আমাদের যেহেতু এখানে সিম্পল দেখাচ্ছি এখানে আর আইডি ক্লাস ধরতেছি না। তো ডিভের ভিতরে আমরা বললাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ ধরো বললাম 24 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরো দিলাম হচ্ছে টমেটো বা লাইট কোরাল দেই, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। তাহলে এটা কিন্তু একটা ডিভ, সো ডিভও কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, যে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা দখল করে। এবার আসো আরেকটা ট্যাগের সাথে পরিচয় করি, যেটা অনেক কমন আমরা প্রায় ইউজ করে থাকি। সাপোজ ধরো এই এলটার ফন্ট সাইজ বড় করা দরকার, কালার করা দরকার, তাহলে আমরা কিভাবে করব? এলটার, শুধু এলটার ফন্ট সাইজ বড় করা দরকার, কালার করা দরকার, স্প্যান ট্যাগ আমরা নিতে পারি। যখন কিছু কিছু ট্যাগ আছে যার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই, কিন্তু ওগুলা আমরা এই কি বলে সিএসএস এর মাধ্যমে তার অ্যাট্রিবিউট যুক্ত করতে পারি, যেমন ডিভের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই। সো ডিভ নিয়ে কাজ করতে গেলে তোমাকে ক্লাস আইডি এগুলোর মাধ্যমে তোমাকে সিএসএস অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। যেমন ধরো H1, এর কিন্তু নিজস্ব অ্যাট্রিবিউট আছে, যদি আমরা বলি অ্যালাইন বা টেক্সট অ্যালাইন, এই টাইপের কিন্তু অ্যাট্রিবিউট আছে, যে অ্যালাইন ইকুয়ালস টু, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, পারি না? কিন্তু ডিভের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, স্পেনেরও নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, তাদের জন্য অবশ্যই ক্লাস আইডি এগুলো ইউজ করতে হবে, অথবা সরাসরি নাম ধরে ইউজ করা যায়। আমি এখানে স্পেন ট্যাগ নিচ্ছি, SPAN, সরি স্পেন, এখানে জানো ক্লোজ করতে গেলে দুইটা একসাথে শেষ হয়ে যায়, এই জন্য এটা কাট করে নিচ্ছি, কন্ট্রোল X L এর পরে দিলাম। এখন সরাসরি স্পেন ধরেও কাজ করতে পারো, এটার ভিতরে আইডিও নিতে পারো, সাপোজ ধরো আইডি ইকোয়ালস টু বললাম L, বড় হাতের L দিলাম, অথবা সরাসরি স্পেন নিয়েও কাজ করতে পারি। তোমরা জানো স্পেন নিয়ে কাজ করলে পুরো এন্টায়ার পেজের মধ্যে যত জায়গায় স্পেন আছে সব একই হয়ে যাবে। তাহলে আসো আমরা একটু, যেহেতু আইডি নিয়েছি #L, আমরা বলছি ফন্ট সাইজ বড় করে দিব, সাপোজ ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল, এবং ফন্টের কালার দিতে যাচ্ছি একটা, কালার কী দিব, সাপোজ ধরো গ্রিন, কন্ট্রোলে দেখি কাজ করে কিনা এতটুকুই, রিফ্রেশ। তাহলে দেখো শুধু এলটা বড় হয়েছে না, তাহলে স্পেনটা কি ব্লক না ইনলাইন? ইনলাইন। সো দুইটা ট্যাগের সাথে পরিচয় করে দিলাম, ডিভ এবং স্পেন, এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। যেমন ধরো আরেকটা কথা বলি, সাপোজ ধরো আমরা এই যে এভরিওয়ান বা হ্যালো, এভরিওয়ানের চারপাশে ধরো আমরা একটা বর্ডার চাচ্ছি, এভরিওয়ানের চারপাশে, তাহলে এখন এই কাজটা কীভাবে করবো? বি আই ইউ এগুলো দিয়ে তো করা যাবে না, চারপাশে বর্ডার, তাহলে এভরিওয়ান, তাহলে এর পাশে কী করবো? আমি একটা স্পেন ট্যাগ সেট করবো, স্পেনের শুরু
এখন তোমরা বলতে পারো স্যার ডিপ সেট করি, ডিপ তো ব্লক লেভেল, ডিপ দিলে তো ভেঙে যাবে কোড, ভেঙে যাবে না? ডিপ দিলে তো কোড ভেঙে যাবে নাকি? তাহলে এখানে আইডি ইকুয়ালস টু, ধরো আমি দিলাম হচ্ছে ই, সো নতুন একটা আইডি আসলো। এবার আসো আমি এটাকে যদি সলভ করতে চাই, হ্যাশ ই, এখন যদি আমি বলি যে বর্ডার 2 পিক্সেল সলিড রেড, কন্ট্রোল এস, দেখি কি আসে। দেখো চারপাশে আসছে না আসে নাই? তাহলে স্প্যানের মাধ্যমে এভাবে আমরা কাজ করতে পারি। যদি এটা আমরা ডিপ দিই তাহলে কিন্তু ভেঙে যাবে। সো ডিপ হচ্ছে ব্লক আর স্প্যান হচ্ছে ইনলাইন। তো আমি এগুলো তো ফিউচার প্রজেক্টে আমাদের এগুলো সব ইমপ্লিমেন্টেশন আসবে, এই জন্য বললাম আসো একটু দেখে আসি। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইচটিএমএল ব্লক ভার্সেস ইনলাইন, যেখানে এইচটিএমএল ব্লক অ্যান্ড ইনলাইনে ক্লিক করবা। এখানে ক্লিক করলে অবশ্যই তার ডকুমেন্টেশন পাবা, এগুলো একটু পড়বা, যেখানে ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো সেগুলো এখানে বলা আছে, যেমন ইউএল, এই যে এলআই একটু আগে দেখলাম, H1 থেকে H6 এগুলো আমরা দেখেছি, টেবিল আমরা আজকে ইউজ করবো, পিট্যাক, তারপরে যে ইউএল যেটা আজকে ইউজ করেছি আমরা, ডিভ ইউজ করলাম, এই যে ডিভ, এগুলো সবই কিন্তু ব্লক, এই যে এইচআর। এবার আসো ইনলাইন, ইনলাইন যেমন আছে বোল্ট, এই যে বি বোল্ট, অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন, আজকে ইনপুট নিয়ে একটু কাজ দেখার চেষ্টা করব, এই যে আই ব্রেক, এগুলো সব ইনলাইন। সো এটা একটু তোমরা দেখে নিবা, এই যে ডিপ কন্টেন্ট, ডিপের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, যেটা আমরা বলছিলাম ডিপের মধ্যে যদি অ্যাট্রিবিউট সেট করতে হয় তাহলে স্টাইল ক্লাস আইডি এর মাধ্যমে তোমাকে সেট করতে হবে। স্টাইল তো বুঝোই, স্টাইল মানে হচ্ছে সরাসরি ইনলাইন। ধরো যদি আমি এই যে এটার মধ্যে একটা স্প্যান সেট করতে চাই, একটা স্প্যান দিলাম, তাহলে স্প্যানের ট্যাগের শেষটা আমি এখানে দিলাম। এখন যদি আমি কোনো আইডি ক্লাস না ইউজ করি সরাসরি ইনলাইন করতে চাই তাহলে কি হবে, স্টাইল হবে না? এখানে ধরো দিলাম বর্ডার, বর্ডার দিলাম ধরো 2 পিক্সেল আগের মতোই, এরপরে সলিড, এরপরে দিলাম হচ্ছে গ্রিন, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, এখানে যাই রিফ্রেশ, দেখো আসছে না? সেটা হচ্ছে স্টাইল, যে সরাসরি স্টাইলের মাধ্যমে করলাম, এটা ছিল ইন্টারনাল। আজকে এখন পর্যন্ত এক্সটার্নাল কোনো কাজ করি নাই। তাহলে আসো ডকুমেন্টেশনে গিয়ে একটু দেখে আসি কি বললো ওরা। তাহলে বলছে যে ডিভের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, তোমাকে অ্যাট্রিবিউট সেট করতে গেলে স্টাইল ক্লাস আইডির মাধ্যমে করতে হবে। আবার স্প্যানের ক্ষেত্রে তাই বলছে, নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, এটা নিয়ে কাজ করতে গেলে তোমাকে স্টাইল ক্লাস অথবা আইডি ইউজ করতে হবে। সো এটা সম্পর্কে এতটুকুই থাক, ফার্দার আমাদের প্রয়োজন হলে আমরা আবার আলোচনায় আসবো। এবার আসো আমরা মার্জিন প্যাডিংয়ে চলে যাই। তো মার্জিন প্যাডিংয়ের জন্য বোঝানোর জন্য আমি একটা ডিপ ট্যাগ নিচ্ছি, ডিপ, এর ভিতরে তোমরা একটু মাইক্রোফোন মিউট করে নিবা প্লিজ। এর ভিতরে একটা কন্টেন্ট নেই ডিভের ভিতরে, সাপোজ লরেম, একটু বেশি কন্টেন্ট নিলাম লরেম, যদি মনে করো এর মধ্যে একটা ক্লাস ইউজ করবো বা আইডি ইউজ করবো চাইলে করতেই পারো। ক্লাস ধরো কি বলবো, সাপোজ ধরো 1 বললাম, কন্ট্রোল এস, তো আমি একটু দেখে আসি। আচ্ছা তার আগে একটু স্টাইল সেট করে ফেলি এখানে, স্টাইল, এগুলো এটাও ইন্টারনাল। তাহলে ধরো .1 আমরা যদি বলি যে ফন্ট সাইজ 20 পিক্সেল, এতটুকুই থাক, দেখি কি হয়। তাহলে আমরা ব্রাউজারে যাই, ব্যাকে গেলাম, তাহলে আমাদের মার্জিন ভার্সেস প্যাডিংয়ে ক্লিক করি, দেখো আসছে। তাহলে এটা ডিপ যেহেতু, তার মানে ব্লক লেভেল পুরোটা এরিয়া জুড়ে আছে। এখন আমি চাচ্ছি এটা পুরো এরিয়া জুড়ে না থেকে আমাদের একটু উইডটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, এটা তো 100%। এবার আসো একটু উইডটা চেঞ্জ করে দিলে মার্জিন প্যাডিং বোঝাতে সুবিধা হবে। তাহলে এর আমি উইড দিচ্ছি সাপোজ ধরো 400 পিক্সেল, হাইটটা অটোমেটিক নেক, অল্টার ট্যাব, F5। তাহলে দেখো এই 400 পিক্সেলের মধ্যে কিন্তু এটা সেট হয়েছে। আমরা যদি একটা বর্ডার দিই আরও ক্লিয়ার হবা, আমি একটা বর্ডার দিচ্ছি, বর্ডার, সো দিচ্ছি 2 পিক্সেল, সলিড সলিড, এবং দিচ্ছি রেড, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। তাহলে দেখো চারোপাশে বর্ডারটা আসছে, তার মানে এই যে চারোপাশে যে বর্ডার, বর্ডারের ভিতরে আছে কি কন্টেন্ট, বর্ডারের ভিতরে কন্টেন্ট আছে, কন্টেন্টের চারোপাশে আমরা প্যাডিং সেট করতে পারি। তো প্রথমে হয় কন্টেন্ট, তার চারোপাশে হয় প্যাডিং। আসো প্যাডিং নিয়ে একটু কথা বলি। প্যাডিং গত ক্লাসে একটু বলেছিলাম, আমি যদি এখন বলি যে প্যাডিং সাপোজ ধরো 20 পিক্সেল, তাহলে টপ বটম লেফট রাইট, দেখো এইটা যদি চিন্তা করো টপ, এটা বটম, এটা লেফট, এটা রাইট, চারোপাশে 20 পিক্সেল করে প্যাডিং তৈরি হবে। দেখো তাই তৈরি হয়েছে। এখন যদি কেউ মনে করো স্যার আমি চারোপাশে চাই না শুধু লেফটে চাই, হাইপেন লেফট দাও, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো শুধু লেফটে প্যাডিং আসছে 20। আমি যদি ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি, এবার লেফটে না দিয়ে আমি যদি চাই রাইট, রাইট যদি মনে করো তুমি চাও 30, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো রাইটে 30 আসছে। যদি রাইটে 20 চাও আগের মতো রাখো, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এবার আসো টপ,
কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, এবার আসো বটম, কন্ট্রোল এস অল্টারটে F5। তাহলে দেখো চারোপাশে 20 পিক্সেল আসছে, এটাকে শর্ট হ্যান্ড কোড বলে আমরা, যে আমরা এই চারটা প্রপার্টি না লিখে যদি সবগুলোই সেম হয় তাহলে আমরা সরাসরি বলে থাকি যে প্যাডিং 20 পিক্সেল। সো এর মানে হচ্ছে তোমার ঘড়ির কাঁটা চিন্তা করবা ক্লক ওয়াইজ, তাহলে এই 20 পিক্সেল প্রথমে সে চিন্তা করেছে টপ, তারপরে সে চিন্তা করে রাইট, তারপরে সে চিন্তা করে বটম, তারপর হচ্ছে লেফট। তার মানে ঘড়ির কাঁটা হচ্ছে প্রথমে টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট। তার মানে এইটা এই চারটা একত্রে কাজ করে। তাহলে এই চারটার পরিবর্তে যদি আমাদের সেম থাকে তাহলে আমরা এইভাবে ইউজ করি। এখন যদি এমন হয়, আচ্ছা আমি একটু কাজ করি, একটু সাজাই নিই, টপ, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে এই দুটাকে নিচে নিয়ে যাই, কন্ট্রোল এক্স কাট করলাম, কন্ট্রোল ভি টপ, তারপর বটম, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে লেফট, কন্ট্রোল এক্স, জাস্ট অর্ডারটা বোঝানোর জন্য আমি সাজালাম। তাহলে প্রথমে টপ, তারপরে বটম, তারপর রাইট, তারপর লেফট, এটার মিনিং হচ্ছে সেটা, যে প্রথমে টপ, তারপরে বটম, তারপরে রাইট, তারপর লেফট। এখন যদি এখানে কেউ মনে করে 20 আর 50 দিবা তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, তাহলে টপ বটম চলে গেল, এরপর আবার এখানে ফেরত আসবে, তাহলে সরি, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, আমার এখানেও ভুল হয়েছে, হ্যাঁ অর্ডারটা ভুল হয়েছে, কন্ট্রোল এক্স, এটা আসার কথা এখানে, কারণ ঘড়ি কাটা প্রথমে টপ, তারপর রাইট, তারপরে বটম, তারপর লেফট। এখন আসা আমি যেটা করেছি যে 20 পিক্সেল আর 50 পিক্সেল দুইটা লিখছি, এর মানে হচ্ছে এটা হবে টপ আর বটম, আর এটা হবে রাইট আর লেফট। আসো একটু দেখি, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিলাম, কাজ করে কিনা, কন্ট্রোল এস, আসো দেখো টপ বটমে হচ্ছে 20, লেফট রাইট হচ্ছে 50। তো এটার জন্য তোমরা যেটা করবা, সিএসএসে যাবা, সিএসএসে গেলে সিএসএস প্যাডিং, এই যে সিএসএস এর প্যাডিং দেখাচ্ছে এখানে, প্যাডিং এর জন্য প্যাডিং টপ রাইট বটম লেফট, এখানে দেখো যে ডিভের টপ বটম লেফট রাইট দেখাচ্ছে আলাদাভাবে। আমরা কীভাবে শর্ট হ্যান্ড কোড লিখি, যেমন এখানে বলা হচ্ছে যে 25, 50, 75, 100, তার মানে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। তুমি চাইলে এইভাবে সেট করতে পারো চারটা, তাহলে এখানে দেখো বোঝানো হচ্ছে টপ রাইট বটম লেফট। যদি তিনটা লিখো তাহলে কী হবে, তাহলে প্রথমটা টপ, তারপরটা এটা হচ্ছে সেকেন্ড পজিশন, যেহেতু এটা হবে রাইট আর হচ্ছে লেফট, তাহলে টপ রাইট, এটা হচ্ছে বটম, তাহলে লেফটটা নাই, তাহলে এটাই হচ্ছে লেফট। এইভাবে চিন্তা করতে হয়, যদি দুইটা হয়, আমি যেটা বুঝাচ্ছিলাম যে 25, 50, তাহলে টপ আর বটম হচ্ছে এটা আর লেফট রাইট হচ্ছে এটা। সেইভাবে শর্ট হ্যান্ড কোড আমরা লিখতে পারি, এগুলো একটু স্টাডি করবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে আমরা মার্জিন সেট করতে চাই, তাহলে প্যাডিং হচ্ছে কন্টেন্টের ঠিক চারপাশে। এখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই বর্ডারের ঠিক চারপাশে এই টপে দেখো একটা স্পেস আছে, লেফটও একটা স্পেস আছে, সবাই কি দেখতে পাচ্ছো? এই যে এই বর্ডারটার উপরে দেখো একটা স্পেস আছে ফাঁকা, লেফটও একটা স্পেস আছে ফাঁকা, তাই নয় কি? আচ্ছা, এটার জন্য একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব, গত ক্লাস একটু দেখিয়েছিলাম, সম্ভবত অ্যাস্টেরিক সাইন, দেন হচ্ছে মার্জিন 0 এবং প্যাডিং 0। তাহলে তাহলে দেখবা এই দুইটা, এই লেফট রাইট সব একত্রে মিলে যাচ্ছে, একবার টপ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, একবারে টপে চলেছে। আমাদের যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডের একটা বর্ডারের কারণে এই বর্ডারটা দেখাচ্ছে না। আচ্ছা এখন আসো যে আমরা, এটা হচ্ছে কন্টেন্ট, তার চারপাশে হচ্ছে প্যাডিং, তার চারপাশে হচ্ছে বর্ডার, বর্ডারের চারপাশে হচ্ছে আমরা মার্জিন সেট করতে পারি। এখন আসো যদি আমি মার্জিন সেট করি তাহলে কী হবে, ধরো মার্জিন যদি টপ চাও, দিলাম 200 পিক্সেল, দেখো কী হয়, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো উপর থেকে 200 পিক্সেল নেমে গেছে। যদি আমি মার্জিন লেফট চাই, 200 পিক্সেল, কন্ট্রোল এস অল্টার ট্যাব, দেখো সরে যাচ্ছে। তাহলে এবার আসো আমরা এই সিএসএস বক্স মডেলটা দেখে নেই, প্রথমে কন্টেন্ট, তার চারপাশে প্যাডিং, তার চারপাশে বর্ডার, তার চারপাশে মার্জিন, ক্লিয়ার ব্যাপারটা সবাই? জি স্যার। এবং মার্জিনে যদি যাও, এখানে শর্ট হ্যান্ড কোড আগের মতোই, মার্জিন টপ রাইট বটম লেফট, তুমি চাইলে চারটা আলাদাভাবে লিখতে পারো, এই যে এখানে বলছে শর্ট হ্যান্ড প্রপার্টি, তাহলে তুমি চারটা শুধু মার্জিন লিখে চারটা বলে দিতে পারো, তাহলে অটোমেটিক সে চিনে নিবে টপ রাইট বটম লেফট, তিনটা নিলে টপ রাইট বটম এবং এটা হচ্ছে লেফট, দুইটা যদি নাও এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে লেফট রাইট, সেইভাবে তুমি কাজ করতে পারবা। এই হচ্ছে মার্জিন প্যাডিংয়ের ইস্যু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সোফার আমাদের যা কাবার হলো, অর্ডার লিস্ট, মার্জিন প্যাডিং, ইনলাইন ব্লক, কারো কোনো কোশ্চেন আছে? স্যার
না স্যার। আচ্ছা, এবার আসো, খুব দ্রুত আমরা টেবিলের কাজটা দেখে ফেলবো। টেবিল আমাদের অনেক কাজে লাগবে। টেবিল মেইনলি ডাটা ডিসপ্লে করার জন্য ইউজ হয়, পাশাপাশি ফর্ম ডিজাইনের ক্ষেত্রে আমরা টেবিল ইউজ করে থাকি। তাহলে আসো টেবিলের মধ্যে যাচ্ছি। সো টেবিলের শর্টকাটের মাধ্যমে টেবিল ট্যাগগুলো নিয়ে আসা যায়। আমি প্রথমে নর্মাল দেখাই, যে টেবিল ট্যাব দিলাম, টেবিলের ভিতরে থাকে রো এবং কলাম। সো রোর জন্য হচ্ছে টিআর, টিআরের ভিতরে কলামগুলোকে বলি ডেটা সেল, সো টিডি। সো এই টিডির ভিতরে যদি আমি লিখি নেম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সাপোজ ইমেল, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, সাপোজ ধরো বললাম মোবাইল। এবার এই টিআরটা, দ্যাট মিনস এটা হচ্ছে একটা রো, এই রোটাকে কপি করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তার মানে এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো। প্রত্যেক রোতে তিনটা করে কলাম আছে, কলামের মধ্যে নেম, ইমেল, মোবাইল শো করতেছে। আমি যদি এখানে আমার নাম লিখে দিই, ইমেলের মধ্যে যদি আমি লিখে দিই বুলবুল সিসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, মোবাইল নাম্বার লিখে দিচ্ছি 01977880888, এখানে আসলে লিখে দিলাম আলিজা আহমেদ, ধরো ইমেল দিয়ে দিচ্ছি a@gmail.com, মোবাইল নাম্বার ধরো 000441 আর হচ্ছে 448। ওকে, কন্ট্রোল এস। এবার আসো আমরা যদি রিফ্রেশ দিই এবং টেবিলে যাই, সো আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, কোনো বর্ডার দেখতে পাচ্ছি না। আমার টেবিল তৈরি হয়ে গেছে, দেখো। এখন বর্ডারগুলো কীভাবে শো করবো, আসো স্টাইলের মাধ্যমে সেটা দেখবো। আচ্ছা, তার আগে বলে নিই টেবিল আমরা শর্টকাটে কীভাবে তৈরি করি। প্রথমে লিখবা হচ্ছে টেবিল, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপর টিআর, টিআর ইনটু দিয়ে কয়টা তুমি রো চাচ্ছ, সাপোজ ধরো আমি তিনটা চাচ্ছি। এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেট, টিডি কয়টা চাচ্ছ, সাপোজ ধরো প্রত্যেক রোতে চারটা করে টিডি চাচ্ছি। তাহলে প্রথমে টেবিল, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট টিআর ইনটু থ্রি, এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেট টিআর ইনটু ফোর, ট্যাব দাও, দেখো অটোমেটিক কিন্তু তৈরি হয়ে গেল এই যে টেবিল। সেইভাবে শর্টকাটে আমরা এটা করতে পারি। রিমুভ করে দিলাম। এখন আসো যে আমরা এখানে স্টাইল সেট করি। তাহলে টেবিল, টেবিলের একটা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল বা 2 পিক্সেল, আচ্ছা 1 পিক্সেলই রাখি, 1 পিক্সেল সলিড রেড, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। দেখো চারোপাশে বর্ডার আসছে, কিন্তু রোতে বা কলামে কোনো বর্ডার আসেনি। তাহলে এটার জন্য আনতে গেলে তোমাকে অবশ্যই এখানে কমা দিয়ে টিডি লিখতে হবে। তুমি কমা না দিয়েও লিখতে পারো, যদি মনে করো টিডি আলাদাভাবে দিবা এবং তার ভিতরে এই বর্ডারটা সেট করবা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আসো আমরা যদি আউটপুট দেখি, রিফ্রেশ, দেখো চলে আসছে। তো এখন এখানে একটা কথা গত ক্লাসে বলি নাই, যে আমরা গত ক্লাসে সিএসএস সিলেক্টরের কথা বলেছিলাম। সিলেক্টর আমরা শিখেছিলাম ক্লাস, আইডি, ট্যাগ, গ্রুপিং সিলেক্টর হয়। যে ধরো টেবিলের যে অ্যাট্রিবিউট, টিডির অ্যাট্রিবিউট সেম, তাহলে তুমি দুইটা না লিখে এখানে কমা দিয়ে টিডি লিখে দিতে পারো, তাহলে আর এটা দরকার নাই। এইভাবেও কাজ করা যায়, এটাকে বলে গ্রুপিং সিলেক্টর। তাহলে দেখো কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, একই কাজ করছে। এখন একটা প্রবলেম হয়েছে, বর্ডারটা ডাবল হয়েছে, কারণ টেবিলের একটা বর্ডার, সেলের একটা বর্ডার। তো এটার জন্য একটা প্রপার্টি আছে, বর্ডার কলাপস, কলাপস, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। দেখো হয়ে গেল, সিঙ্গেল বর্ডারে চলে আসছে। এবার আসো যে আমরা টেবিলটাকে সেন্টারে নিতে চাই। এই অ্যাট্রিবিউটটা মনে রাখবা, কোনো কিছুকে সেন্টারে নিতে চাইলে মার্জিন, জিরো এবং অটো, তাহলে আমাদের অটোমেটিক সেটা সেন্টারে চলে যাবে। যেমন একটু আগে আমরা মার্জিন প্যাডিং করতে গিয়ে, যে মার্জিন প্যাডিং দেখতে গিয়ে আমরা টপ থেকে 200, লেফট থেকে 200 দেখছিলাম। তো আসো এটা যদি একটু রিভিউ করে আসি, মার্জিন প্যাডিং, ধরো আমি টপ আর লেফট রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। আমি এটাকে সেন্টারে চাই, তাহলে কী করবো, মার্জিন জিরো এবং অটো দিব, তাহলে দেখবা এই সেন্টার পজিশনে চলে আসছে। সো এই প্রপার্টিটা আমরা এখানে সেট করলাম, সেটা হচ্ছে আমাদের কোথায় গেল, আমরা শিখতেছিলাম হচ্ছে টেবিল। তাহলে এখানে দেখো যে মার্জিন জিরো অটো দেওয়াতে আমাদের এখানে, আমরা ব্যাকে যাই এবং টেবিলে যাই, আমরা চলে আসছি। এখন যদি তোমাদের মনে হয় স্যার ফন্ট সাইজগুলো বড় করব, এই টেবিলের উইথ বড় করব, সবই পসিবল, আসো দেখাই দিই টেবিলের উইথটা যদি একটু বড় করতে চাও। উইথ 100% দিলে পুরোটা হবে, আমি ধরো 70% দিচ্ছি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। এই যে উইথ বড় হলো, তুমি চাচ্ছ ফন্ট সাইজ বড় করতে,
তাহলে আমরা এখানে যদি বলি শুধু টিডি ফন্ট সাইজ ধরো বলে দিলাম 24 পিক্সেল, কন্ট্রোল এস অল্টা ট্যাব, দেখো ফন্ট সাইজ বড় হলো। তুমি যদি মনে করো যে টিডির ভিতরে একটা প্যাডিং দিবা, আগে সেল প্যাডিং ছিল এখন শুধু প্যাডিং দিলেই হচ্ছে 10 পিক্সেল, খুব ভালো করে দেখবা যে এই সেলের চারপাশে প্যাডিং হচ্ছে, চলে আসলো। যদি মনে করো এটাকে বোল্ড করবা সেটাও করা যাবে। এখন তো টিডির মধ্যে যদি আমরা করতে যাই সবাই কিন্তু বোল্ড হয়ে যাবে। ফন্ট এটা নতুন অ্যাট্রিবিউট, গত ক্লাস এখন পর্যন্ত মনে আলোচনা করিনি, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, কন্ট্রোল এস অল্টা ট্যাব, দেখো সবাই বোল্ড হয়ে গেছে। এখন তুমি চাচ্ছ শুধুমাত্র এটা বোল্ড হোক, তাহলে তুমি যেটা করতে পারো এটা এখানে না রেখে এখানে এই টিডির পরিবর্তে লিখে দিতে পারো টিএইচ, আরেকটা অ্যাট্রিবিউট, টিএইচ মানে টেবিল অফ হেডার। সাধারণত আমরা টপ রো আমরা হেডিং রাখি, টিএইচ টিএইচ কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। সো বাই ডিফল্ট দেখা যাচ্ছে এটা সেন্টারে চলে গেছে, বোল্ড হয়েছে, কিন্তু প্রবলেম হয়েছে যে ভার্টিক্যাল লাইনটা নাই এবং প্যাডিংও কাজ করেনি। তাহলে কি করতে হবে, আমরা এখন যেটা করব এই টিডির পরে টিএসটা দিয়ে দিব, কন্ট্রোল এস অল্টা ট্যাব। সো এটা কাজ করছে, প্যাডিং কাজ করেনি, তাহলে প্যাডিং কাজ না করলে আমরা কি করব, টিডির পরে টিএস দিয়ে দিব, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। সো আমাদের এটা কাজ করছে। এখন যদি মনে করো স্যার এগুলো আমি সেন্টারে নিতে চাই, অবশ্যই পসিবল। এখন তুমি সিম্পলি টিডি বলো, টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, দেখো সেন্টার চলে গেছে। তুমি যদি মনে করো যে টিআর এর উপরে হবার করলে কি হবে, গত ক্লাসে অ্যাঙ্কর দিয়ে হবার দেখাইছিলাম কিনা আমি শিওর না। আচ্ছা, টিআর ক্লোন হবার, হবার ইফেক্ট, এটাকে বলে সুডোকোড, আমি একটু পরে দেখাচ্ছি। হবার করলে কি হবে, ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি, ধরো বলে দিলাম প্যাল গ্রিন, প্যাল গ্রিন, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। এই দেখো মাউস ধরলে হবার করলে আমাদের কালার চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে তোমরা পাবা হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে হবার, তাই না? আচ্ছা, সিএসএস সুডো কোড, এই যে সিএসএস সুডো ক্লাস বা সুডো এলিমেন্ট, এখান থেকে আমরা সুডো এলিমেন্ট বা সুডো ক্লাস সম্পর্কে একটু আইডিয়া নিব, এখান থেকে ডকুমেন্টেশন পড়ে নিব। সুডো ক্লাসের নিয়ম হচ্ছে প্রথমে সিলেক্টর, তারপরে ক্লোন চিহ্ন, তারপর সুডো ক্লাসের নাম, তারপর প্রপার্টি ভ্যালু। সো আমরা যেটা ইউজ করছি হবার, যেমন অ্যাঙ্করটাকে ইউজ করলে লিঙ্ক ভিজিটেড হবার এগুলো আমরা ইউজ করে থাকি, আজকে সুযোগ হলে আমরা দেখাবো। সো এটা হচ্ছে সুডো ক্লাস বা সুডো কোড আমরা বলে থাকি, একটু মাথায় রেখো, তোমরা এগুলো একটু ডকুমেন্টেশন পড়ে নিবা। সো টেবিল নিয়ে আমরা মোটামুটি বেশ কিছু কাজ দেখলাম, আপাতত আরেকটা কথা বলি, যদি টেবিলের কোনো ক্যাপশন দিতে চাও, টেবিল ট্যাগের পরে ক্যাপশন, এখানে মনে করে বলতে পারো যে টেবিল বলো যে 1, ওকে, কন্ট্রোল এস অল্টা ট্যাব, আমরা এখানে যাই রিফ্রেশ, দেখো টেবিল 1 আসছে। যদি এটাকে চেঞ্জ করতে চাও এখানে চাই আইডি ধরে কাজ করতে পারো, অথবা সরাসরি এখানে স্টাইল সেট করে দাও যে ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার যদি চাও রেড, কন্ট্রোল এস অল্টা ট্যাব, দেখো কাজ করছে। সো এই হচ্ছে টেবিল সম্পর্কে আমাদের আলোচনা, আপাতত এতটুকু মনে রাখলেই হবে, ফার্দার তোমরা এসটিএমএল টেবিলে গিয়ে বা সিএসএস টেবিলে গিয়ে ডিটেলস শিখবা, এই যে এসটিএমএল টেবিলস। কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো আমরা ফর্মে যাব, আমাদের এই সেশন এক্সপায়ার হয়ে গেলে আরও 10 মিনিটের জন্য আমরা যুক্ত হব। এবার আসো যে আমরা এসটিএমএল ফর্ম নিয়ে কাজ করব, ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তাহলে আসো, এই ফর্মের ক্ষেত্রে আমরা যেই ট্যাগ ইউজ করবো সেটা হচ্ছে ফর্ম, FORM ট্যাব। ফর্মের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট কমন, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড, আপাতত দুইটাই ব্ল্যাঙ্ক, আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করবো তখন এগুলো বলবো। সো ফর্মের ভিতরে আমরা ইনপুট ফিল্ড ইউজ করি, সো ইনপুটের ট্যাগ ইউজ করলাম, ইনপুটের ভিতরে আমরা যদি বলি টাইপ, টাইপ হচ্ছে টেক্সট হতে পারে, টেলিফোন নাম্বার হতে পারে, শুধু নাম্বার হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, ইমেল হতে পারে, অনেকগুলোই হতে পারে। আমি এতটুকু লিখলাম, দেখি একটু কী আসে। ব্যাক, এই যে ফর্মে গেলাম, দেখো এখানে আমি টেক্সট টাইপ দিয়েছি, সো টেক্সট টাইপ করতে পারবো। আসো যদি আমরা এটার পাশে একটা লেবেল ইউজ করি, সাপোজ ধরো নেম বললাম, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, তাহলে নেমের এখানে আমি সাপোজ ধরো যদি চাই লিখতে, এই যে বুলবুল লেখা যাচ্ছে,
এখন যদি তুমি টাইপ চেঞ্জ করে দাও বা আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে ধরো বললাম পাসওয়ার্ড, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে বললাম ইমেল, তাহলে এই টাইপটা হবে ইমেল, এই টাইপটা হবে পাসওয়ার্ড। কন্ট্রোল স্পেস বার দিলে সাজেস্ট করবে, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। তাহলে দেখো সব একই লাইনে চলে আসছে। আসুক, এই যে বি লিখলাম, দেখো অ্যারোর চিহ্ন অ্যারোর আসছে, কারণ হচ্ছে আমরা অ্যাট দা রেট সাইন দেইনি, এটা ব্রাউজারের নিজস্ব প্রপার্টি। এই যে অ্যাট দা রেট দিলে সলিউশন হয়ে যাবে। g.com পাসওয়ার্ড, দেখো যে পাসওয়ার্ড কিন্তু আমাদের টেক্সট না, সো এটা হচ্ছে ইনপুট ফিল্ডের অ্যাট্রিবিউট, হচ্ছে টাইপ, টাইপ টেক্সট হতে পারে, ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, কমন তিনটা বললাম। যদি এখানে ব্রেক ইউজ করো করতে পারো, আমরা আবার কানেক্টেড হতে পেরেছি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার। আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে ব্রেকটাকে অ্যাড করা, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ, তাহলে নিচে নিচে আসছে। দেখো আমাদের ডিজাইনে একটা প্রবলেম হচ্ছে না, যে সব এক বরাবর থাকেনি বক্সগুলো, তাই নয় কি? আমার কথা বুঝছো? তাহলে আমরা যদি একটা টেবিল নিয়ে কাজ করি, টেবিলে যদি এখানে তিনটা রো চিন্তা করি, প্রত্যেক রোতে যদি দুইটা করে কলাম চিন্তা করি, তাহলে অনেক সুন্দর ফরম্যাটিং করা যাবে না? তাহলে আসো আমরা টেবিলের মাধ্যমে ডিজাইনটা দেখি। তাহলে আমি এখন এগুলো রিমুভ করে দিচ্ছি। আমি টেবিল অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবারও বলি যে ইমমেট সেট করা না থাকলে কিন্তু তুমি শর্টকাট ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে কোড সব টাইপ করতে হবে। টেবিলের ভিতরে টিআর চাচ্ছি ধরো একটা, টিআর ইন্টু ওয়ান, আর টিডি ধরো চাচ্ছি কয়টা চাই, দুইটা ইন্টু টু ট্যাব। তাহলে আসো প্রথমে আমরা দিচ্ছি নেম ক্লোন চিহ্ন, আর এখানে আমরা দিব হচ্ছে ইনপুট ফিল্ডটা, এখানে টাইপ বলতেছি ধরো টেক্সট। আরেকটা টাইপ অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে নেম, যেটা আমাদের পিএইচপিতে গেলে কাজে লাগবে। আপাতত এটা ব্ল্যাঙ্ক থাক, আপাতত এখানে কোনো কাজ নেই, যখন পিএইচপি নিয়ে কাজ করবো এখানে অবশ্যই কাজ আছে। তাহলে আমরা এই রোটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, আমি চারটা নিলাম। এখানে আসো ইমেল, এখানে আসো পাসওয়ার্ড, এখানে আসো, এটা রিমুভ করে দিচ্ছি। আমার একটা টার্গেট আছে অবশ্যই, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ। তাহলে দেখো আগের চেয়ে এই ডিজাইনটা সুন্দর না? এখন এই পাসওয়ার্ডের নিচে আমি ব্ল্যাঙ্ক রাখছি, আর এইটাকে রিমুভ করে দিয়ে এখানে সাবমিট বাটন সেট করব। তাহলে এখন আসো আমরা কোডে যাই, এখান এখানে টেক্সটের পরিবর্তে কি লিখবো, সাবমিট, কন্ট্রোল স্পেস বার দাও, সাবমিট অপশন আসবে, নেম ইকোয়ালস টু কিছু হবে না, এখানে ভ্যালু ইস, আচ্ছা এতটুকু লিখে যে আমি কন্ট্রোল এস দেই, আউটপুটে গিয়ে দেখি কি আসে, সাবমিট কোয়েরি আসছে। সো আমি এখানে চাই সাবমিট লেখাটা আসুক অথবা লগ ইন এই টাইপের কিছু একটা আসুক। তাহলে আমি যদি যে লেখাটা দেখতে চাই সেটা অবশ্যই ভ্যালুর মধ্যে লিখবো, সাপোজ ধরো লিখলাম লগ ইন, কন্ট্রোল এস, দেখো লগ ইন আসছে। যদি মনে করি যে লগ ইন না, আমি সাবমিট শব্দটি চাই, তাহলে ভ্যালুর মধ্যে আমরা লিখবো হচ্ছে সাবমিট, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। তাহলে এবার দেখো এখানে যদি ইমেল টাইপ করতে চাই, টাইপ করা যাবে, পাসওয়ার্ড টাইপ করা, আচ্ছা পাসওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করা হয়নি, এই কারণে কিন্তু দেখাচ্ছে না। তার মানে পাসওয়ার্ড কি হবে, কন্ট্রোল স্পেস বার পাসওয়ার্ড ইমেল, মুছে দাও টেক্সট, কন্ট্রোল স্পেস বার সাজেশন দিবে, ই লিখো, চলে আসবে কন্ট্রোল এস। তাহলে এবার আসো যদি আমরা এখানে রিফ্রেশ দেই, যদি শুধু বি লিখে যেতে চাও দেখবা একটা অ্যারর ধরতেছে, তার মানে এটা হচ্ছে ব্রাউজারের নিজস্ব অ্যাট্রিবিউট বা প্রপার্টি, তোমার ইমেলের ফরম্যাট না পেলে সে অ্যারোরটা বলতেছে, পাসওয়ার্ড হচ্ছে। এখন সাবমিট দিলে কোথায় যাবে, এটা কিন্তু পিএসপির কাজ, আমরা এই ডেটা সাবমিট করলে পিএসপি রিসিভ করবে, রিসিভ করার পরে সেটা প্রসেস করে ডেটাবেজে পাঠাবে। এগুলো আমাদের আগামী প্রজেক্টের পরে আসবে, মানে সেকেন্ড প্রজেক্টে এগুলো আসবে। আপাতত ফর্ম ডিজাইনটা শিখে নিতে হবে যে কীভাবে ফর্ম ডিজাইন করতে হয়। আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমি আসো এখানে আরও যে একটা কাজ দেখাই, যদি মনে করো এটাকে আমি একটু ফরম্যাট করে আরেকটা ইনপুট টাইপ এখানে বাড়াতে চাই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা আমরা রিসেট বাটন সেট করতে চাই, কন্ট্রোল স্পেস বার, দেখো রিসেট, এখানে ভ্যালু দিতে পারি রিসেট, কন্ট্রোল এস, আসো রিফ্রেশ, দেখো দুইটা বাটন পাশাপাশি আসছে। রিসেট কি, সাপোজ ধরো আমি এখানে কিছু একটা টাইপ করতেছি, এখানে কিছু টাইপ করলাম, আমি রিসেট করতে চাই, মানে পুনরায় নতুন করে লিখতে চাই, এটা হচ্ছে রিসেট।
সেইগুলোর কাজ আমরা ফিউচারে দেখব যে কিভাবে কাজগুলো অ্যাকশনগুলো কি হয়। এখন আসলে এখানে চাইলে আরও কয়েকটি ফর্মের এলিমেন্টের সাথে পরিচয় করে দিতে পারি, ধরো নেম, ইমেল, পাসওয়ার্ড। এখানে যদি মনে করো জেন্ডার সেট করবা, এখানে আমরা যদি জেন্ডার সেট করতে চাই করতে পারি, ইমেল পাসওয়ার্ডের পরে যদি চাও কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল ভি দিচ্ছি, আরও দুইটা বাড়ালাম, এখানে দিচ্ছি ধরো জেন্ডার। জেন্ডার অবশ্যই কী হবে, রেডিও টাইপ হবে, কন্ট্রোল স্পেস বার দাও, সাজেশন দিবে রেডিও টাইপ, এবং এটা আমি এন্টার দিচ্ছি ক্লিক করে। এখানে যেহেতু একের অধিক জেন্ডার হবে, দ্যাট মিন্স জেন্ডার হতে পারে মেল, জেন্ডার হতে পারে ফিমেল। আচ্ছা এতটুকুই থাক, দেখি কী আসে। এই দেখো একটা বুলেটস আসছে, সে এখানে মেল লিখবো, আরেকটা বুলেটস আসবে ফিমেল লিখবো, এই কাজটা করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে চাচ্ছি মেল, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা হবে ফিমেল। যদি চাও আরেকটা বাড়াতে, আদার, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, দেখো তিনটা পাশাপাশি আসছে, কিন্তু প্রবলেম হবে দেখো তিনটাই সিলেক্ট হচ্ছে, এটা তো হওয়া উচিত না। এটার সলিউশন হচ্ছে এই নেমের, আপাতত মনে রাখো আমরা পিএইচপিতে গেলে এটার রিয়াল ইমপ্লিমেন্টেশন দেখব। এটা যদি ইউনিক করতে চাও তাহলে নেমের ভিতরে একটা তোমার ভেরিয়েবল চিন্তা করতে পারো, বা একটা নাম লিখতে হবে যেটা সবার মধ্যে ইউজ করতে হবে। ধরো আমি যদি এখানে লিখি জেন, তাহলে এই শব্দটাই আমার সবগুলো নেমের ভিতরে লিখতে হবে, কন্ট্রোল এস। এবার দেখো যেটা হবে, এই যে মেল দিলে ফিমেল সিলেক্ট হচ্ছে না, তাহলে যে কোনো একটা হচ্ছে, তাহলে আমাদের এটা হলো জেন্ডার। এখন আসো আমরা পাসওয়ার্ডের জায়গাতে আমরা এখন দিচ্ছি ধরো কী দিব, টিউটোরিয়াল। এখানে এবার টাইপ চেঞ্জ করে দিচ্ছি চেকবক্স, সিএইচই, কন্ট্রোল স্পেস বার দাও, সাজেস্ট করবে চেকবক্স, আমি এখানে এন্টার দিচ্ছি, এখানে এন্টার দিচ্ছি, এখানে বলে দিলাম যে এসটিএমএল, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো কী আসে, এই যে হচ্ছে চেকবক্স টিকমার্ক দেওয়ারটা, অল্টার ট্যাব, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিই কয়েকটা, এখানে দিলাম সিএসএস, এখানে দিলাম হচ্ছে পিএইচপি, এখানে দিলাম এসকিউএল, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। আচ্ছা কন্ট্রোল এস, এবার আসো এখানে আসি, রিফ্রেশ, দেখো চলে আসছে। চেকবক্স কিন্তু একের অধিক হতে পারে, দ্যাট মিন্স সবগুলো চেক করার প্রয়োজন হতে পারে, এই কারণে নেমের ভিতরে আমরা সিঙ্গেল অ্যাট্রিবিউট লিখবো না, দ্যাট মিন্স ভ্যালু দিব না। যেমন এখানে সবগুলো জেন দিয়েছি, আমি চাইলে কিন্তু অন্য নামও দিতে পারি, তুমি যদি মনে করো সবগুলো জেনটা লিখবো তাও কোনো প্রবলেম নাই, শুধু জি লিখলেও প্রবলেম নাই, আর এখানে আমরা কিন্তু কোনোটাই লিখি নাই। সো আপাতত যেটা বুঝাচ্ছিলাম যে রেডিও বাটন আর হচ্ছে চেকবক্স বাটন, এই কোড ফরমেট করতে চাইলে কন্ট্রোল অল্টা বি, তোমরা গত ক্লাসে বিউটিফাই প্লাগইন ইনস্টল করা দেখছো, সো এটা শর্টকাট কিন্তু হচ্ছে কন্ট্রোল অল্টা বি, সো কোড সাজানো হয়ে গেল, কন্ট্রোল এস। এখানে চাইলে আর অনেক কাজ আছে দেখানো পসিবল, আমি আপাতত আর যেতে চাচ্ছি না, এখানে এতটুকুই থাক। ওকে তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম। আচ্ছা বলো এই ফর্মের এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে প্লিজ? ওকে ওকে থ্যাংক ইউ, চাইলে এটা নিয়ে আরও অনেক কথা বলা যেত, আমরা যখন পিএইচপি যাবো তখন আরও কথা বলবো, আপাতত এতটুকু ডিজাইন শিখলে এনাফ। এবার আসো আমাদের দেখি আর কী কী বাকি আছে। তাহলে টেবিল ফর্ম চলে গেলো, সিএসএস পজিশনটা দেখা দরকার, খুব দ্রুত এটা একটু দেখে নিই। তাহলে সিএসএস পজিশন, পজিশন অনেকভাবে দেখানো যায়, আমি একটা ডিভ নিচ্ছি। আচ্ছা দেখো ডিভের শর্টকাটগুলো দেখো, প্রথমে ডিভ ডট, যদি ক্লাসের নাম দিতে চাও সাপোজ ধরো ওয়ান ট্যাব, তাহলে অটোমেটিক ডিভ ট্যাগ তৈরি হবে, পাশাপাশি ক্লাসের নাম হবে ওয়ান, দেখো হয়ে গেল। যদি আরেকটা ডিভ নিতে চাও সাপোজ ধরো ডিভ ডট টু, তার মানে ডট টু মানে ক্লাসের নেম হবে টু, সো দুইটা ডিভ হয়ে গেল আমাদের। আমি কোনো কন্টেন্ট রাখতেছি না, আমি স্টাইল
দিয়ে ডট ওয়ান এর প্রপার্টি সেট করব, ডট টু দিয়ে এর প্রপার্টি সেট করব কন্ট্রোল এস। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমরা একটু আগে যেটা আলোচনা করলাম এসটিএমএল ফর্ম, তোমরা অবশ্যই এসটিএমএল ফর্মটা এখান থেকে দেখবা। এই যে এসটিএমএল ফর্মস, এখান থেকে এই যে অনেকগুলো আছে, তোমরা যতটুকু সম্ভব দেখবা এখান থেকে। এই যে ফর্মের টাইপ, টেক্সট, রেডিও, চেকবক্স, সাবমিট, এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, এখন আসো যে আমরা আলোচনা করতেছি পজিশন। তাহলে আমরা যেটা চাচ্ছি একটু দেখে নিই আউটপুটটা, আমাদের পজিশনে ক্লিক করলে কিছু আসে না? কিছুই আসে নাই, কারণ কোনো কন্টেন্ট নাই, এখানে কিছু দেখাচ্ছে না। আমরা একটা বক্স বানাতে চাই, তাহলে যদি বলি যে উইথ বললাম 400 পিক্সেল আর হাইট বললাম 200 পিক্সেল, এটা দিলেও কি কিছু দেখাবে? কিছুই দেখাচ্ছে না, কারণ কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট বলতে এখানে কিছু লিখি নাই, যদি হ্যালো লিখতাম তাহলে হয়তোবা হ্যালোটা আসতো, যে আসছে। এখন আমরা যদি এখানে একটা বর্ডার সেট করি, বর্ডার সাপোজ 2 পিক্সেল সলিড রেড, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো এটাই আমরা তৈরি করছি আসলে। ঠিক আছে, তাহলে এখানে কী কী তৈরি করলাম, যে একটা উইথ দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম 200, আর বর্ডার দিলাম এটা। এই সিমিলার প্রপার্টি নিয়ে যাই, কন্ট্রোল সি, এখানে দিলাম কন্ট্রোল ভি, এটা ধরো হাইট দিলাম হচ্ছে 200, সরি উইথ, আর হাইট দিলাম ধরো কমাই দিই ধরো 80, আর রেড না বলে আমরা বলি গ্রিন। তাহলে দুইটা বক্স অবশ্যই পাবো, এবং একটা নিচে আরেকটা পাবো। কেউ কি বলতে পারবে একটা নিচে আরেকটা কেন? আমি হ্যালোটাও মুছে দিচ্ছি, যেহেতু ব্লক লেভেল ডিপ, কিন্তু ডিপ কিন্তু সবসময় নতুন লাইন থেকে শুরু হয়। সো তার প্রমাণ দেখলা যে একটা নিচে আরেকটা আসছে, সো একটা নিচে আরেকটা আসা মানে হচ্ছে ব্লক লেভেল। এখন আসে আমাদের টার্গেট হচ্ছে এই বক্সটাকে, এই যে বড় বক্সটা আছে তার যে কোনো পজিশনে সেট করা, হতে পারে এখানে, হতে পারে এখানে, হতে পারে এখানেই, হতে পারে এখানে, এটাকে বলা হয় পজিশন। আমার কথা কি বুঝছো, যে কোন পজিশনে সেট করব এই বক্সটা? এখন অনেক সময় মনে হতে পারে একটা ইমেজ তোমার এই পেজের কোনো একটা জায়গায় সেট করতে হবে পার্টিকুলার, তখন আমার পজিশন ইউজ করতে হবে। তাহলে এখানে দুইটা বক্স আছে, যেটাকে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করতে চাই, এটাকে চেঞ্জ করবো না। সো যেটাকে চেঞ্জ করবো সেটা হবে অ্যাবসলিউট, যেটাকে চেঞ্জ করবো না সেটা হবে রিলেটিভ, মানে যার সাপেক্ষে চেঞ্জ হবে। এখানে দেখো আমরা যদি সিএসএস পজিশনে যাই, সিএসএস পজিশন অনেকগুলো প্রপার্টি আছে, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট, স্টিকি। আমি অ্যাবসলিউট এবং রিলেটিভটা এখানে বোঝাবো, বাকিগুলো তোমরা প্রয়োজনে দেখবা বা আমাদের প্রজেক্টে আসলে তখন আলোচনা করব। তাহলে আসো আমি একটু দেখি, তাহলে ওয়ানটাকে চেঞ্জ করবো না, যেটাকে চেঞ্জ করবো না সেটা হবে পজিশন, হবে হচ্ছে রিলেটিভ, আর যাকে চেঞ্জ করবো সেটা হবে পজিশন হচ্ছে অ্যাবসলিউট। অনেক গুরুত্বপূর্ণ, তো যার সাপেক্ষে চেঞ্জ করবো সেটা হচ্ছে রিলেটিভ, আর যাকে চেঞ্জ করবো সেটা হবে অ্যাবসলিউট। এতটুকু লিখলেই কোনো কাজ হবে বলে মনে হয় না, রান করো কোনো কাজ নাই। এখন আসলে এটাকে আমি মুভ করাতে চাই, তার আগে আমরা এই যে টপে এবং লেফটে যে জায়গাগুলো আছে এগুলো চাইলে রিমুভ করতে পারি। ইউনিভার্সাল ট্যাগ ইউজ করলাম, মার্জিন 0, প্যাডিং 0, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, রিমুভ হয়ে গেল। এখন এটাকে আমরা এইখানে আনতে চাই, তাহলে কিভাবে আনবো দেখো। তাহলে আমরা টু বক্সটাকে সেট করব, তাহলে আমরা অবশ্যই বলবো মার্জিন, মার্জিন বলতে পারি লেফট, মার্জিন, আচ্ছা মার্জিন না, অবশ্যই মার্জিন না, শুধুমাত্র প্রপার্টি হবে, চারটা প্রপার্টি আছে, টপ, বটম, লেফট, রাইট। আমি বললাম ধরো টপ, টপ বললাম 0 পিক্সেল, 0 পিক্সেল, দেখি এতটুকু লিখলে কিছু হয় কিনা। দেখো তো কোথায় গেছে, একবার টপ 0 পিক্সেল মানে কি, এটা 0 পিক্সেল না, একবার টপে আসছে নাকি আসে নাই? এখন তুমি চাচ্ছ এটাকে এইখানে আনতে, এইখানে। এখন নতুন একটা জিনিস শিখাবো, খুবই গুরুত্বপূর্ণ, ইন্সপেক্ট এলিমেন্ট। দেখো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করতেছি, ইন্সপেক্ট এলিমেন্ট, এবার এই যে অ্যারো চিহ্নটা আছে অ্যারোতে ক্লিক করবা, এবং এই বক্সটার উপরে মাউস ধরো বা ক্লিক করো, তাহলে এই পাশে দেখো যে ডট টু অ্যাক্টিভ হয়েছে না, হয়েছে? তাহলে দেখো টপ এখানে আছে 0, আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ডে যে চারটা অ্যারো কি আছে, আপ ডাউন প্রেস করো, দেখো যে ডাউনেরও দিচ্ছি, এটা কোথায় নিচের দিকে যাচ্ছে না,
সেট হলো, তাহলে টপ কত হবে, 118 নাকি? তাহলে এখন যদি তুমি এখানে কোডে গিয়ে চেঞ্জ করে দাও, টপ হচ্ছে 118, কন্ট্রোল এস, এবার তুমি রিফ্রেশ দাও, দেখো কাজ করতেছে, এটা রিমুভ করে দিলাম, আসছে? আচ্ছা এবার আসে আমি প্রয়োজনে আরেকটা ডিপ বাড়াই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ডিপ ডট থ্রি, তাহলে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দিচ্ছি থ্রি, এটার হাইট দিই, উইথ দিয়ে ধরো 100 আর হাইট দিয়ে ধরো 50, এটা গ্রিন না বলে বলি হচ্ছে ভায়োলেট। আচ্ছা এবার আসো, আমি এখানে টপ রাখলাম 0, আর রাইট রাখলাম সাপোজ 0, দেখি কি হয়, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো কোথায় চলে গেছে, এখানে আসছে না, এই যে দেখতে পাচ্ছ, তার মানে টপ 0 রাইট 0, তাহলে রাইট থেকে 0 আবার টপ থেকে 0, যদি এখানে আসতে চাই তাহলে কি হতো, বটম 0 নাকি? জি স্যার, বটম 0 হতো টপের পরিবর্তে, যেমন দেখো যদি আমি এখানে টপের পরিবর্তে বলি বটম, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, আসছে এই যে এখানে, কিন্তু আমার তো এটা এখানে নিতে চাই, ব্যাপারটা কি বুঝছো, আমরা এখানে নিতে চাই না, বা এখানে চাই মনে করো, এই পজিশনটাতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আসো আমি যদি ওই পজিশন চাই, প্রথমে আসো লেফট দিই, লেফট 0 রাখলাম, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ, তাহলে লেফট 0 এখানে আসছে, কেন এখানে আসলো, কারণ আমরা রাইট 0 রাখছি, যেই কারণে কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, তাহলে লেফট 0-তে এইখানে আসছে, কারণ কি এখানে আসলো কেন স্যার, ব্লক এলিমেন্টের নিচে আসছে স্যার, একটা রিবন নিচে আর একটা লিফ টু, ও আচ্ছা ঠিক আছে, তো একটা নিচে আরেকটা আসছে, এখন আসো এটাকে আমরা এখন এটার ভিতরে নিয়ে আসবো, তাহলে কিভাবে আনতে পারি দেখো, কিন্তু আমাদের এখানে তো তাই ছিল, টপ জি স্যার, স্যার এটা হবে স্যার একটা ডিভের মধ্যে, আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ ঠিক, আমি টপেই দিলাম, দেখো এই যে এখানে আসছে না, জি স্যার আমি এখন এইখানে চাই, তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট দেই, এক্সাক্ট করার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাব, এখানে এই অ্যারোতে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, ক্লিক করলে আমাদের থ্রিটা অ্যাক্টিভ হয়েছে যে টপ 0, তাহলে টপ 0 থাক কোনো সমস্যা নেই, আমার আনতে হবে কোন দিকে, এটাকে রাইটে আনতে হবে না, তাহলে আমি এই যে এখানে ক্লিক করা অবস্থায় ট্যাব দিচ্ছি, ট্যাব দিলে এখানে নতুন প্রপার্টি লেখা যাবে, তাহলে আমি এখন লিখতেছি রাইট, রাইটে ট্যাব দিলাম, এরপরে এখানে আমি ধরো রাইট থেকে বললাম যে ধরো 20 পিক্সেল, দেখো কোথায় চলে গেছে, দেখছো এখানে চলে গেছে না, তাহলে আসো এটাকে এখন আপ অ্যারো দিয়ে বাড়াই, যে কোথায় আসলে এটা সেট হবে, তো অনেকভাবে করা যায়, অথবা সরাসরি এখানে লিখি সাপোজ ধরো 800 পিক্সেল, লিখে দেখি কোথায় আসে, যে এখানে আসছে, এবার বাড়াতে থাকি, তাহলে কত দরকার, 962, রাইট 962, এখন আসো এটা কিন্তু জাস্ট বোঝার জন্য, ডিবাগ করার জন্য, এখন আসো আমি যদি এখানে লিখে দিই রাইট 962 পিক্সেল, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ, দেখো হয়ে গেল, ক্লিয়ার, তো তোমাদের কাজ হচ্ছে এখানে একটা বক্স সেট করবা, এখানে একটা বক্স সেট করবা, এখানে একটা বক্স সেট করবা, দেখবা পারো কিনা, তাহলে পজিশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তাহলে সিএসএস পজিশনটা তোমরা এখান থেকে দেখবা, আমরা অ্যাবসলিউট এবং রিলেটিভ এই দুটি আলোচনা করছি, এবার আসো আমাদের বাকি থাকলো হচ্ছে অপাসিটি, আচ্ছা অপাসিটিটা দেখাই ফেলি খুব দ্রুত, ডিভ ডট ইমেজ নামে একটা ক্লাস তৈরি করলাম, এখানে আমি ইমেজ ট্যাগ সেট করি IMG, ইমেজের ভিতরে সোর্স তোমাকে বলতে হবে, আমি কন্ট্রোল স্পেস বার দিলাম, আমি ইমেজ ফোল্ডারের ভিতরে যাচ্ছি এবং কন্ট্রোল স্পেস বার দিয়ে আমাদের ফল ডট জেপিজি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল স্পেস বার, ফলের পরে আমাদের সম্ভবত স্প্রিং আছে একটা ইমেজ, সো স্প্রিং দিয়ে দিলাম, কন্ট্রোল স্পেস বার দিচ্ছি, ফল মুছে
সানসেট একটা আছে ইমেজ, কন্ট্রোল স্পেস বার দিচ্ছি, আরেকটা সম্ভবত মাউন্টেন আছে। তো চারটা ইমেজ দিলাম, ইমেজগুলো যেহেতু অনেক বড়, দেখো কি আসে, ব্যাকে যাই, অপাসিটি, দেখো একটার পর একটা আসছে, ইমেজগুলো কিন্তু সাইজ অনেক বড়, তাই নয় কি? অনেক বড় না সাইজ? সাইজগুলো একটু ছোট করে নেই, এখান থেকে উইড বলে দেই সবার ক্ষেত্রে, সাপোজ ধরো কত বলবো 300 বলে দেই, তাহলে এই অ্যাট্রিবিউটটা সবার জন্য দিয়ে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এএলটি ট্যাগ মানে অল্টারনেট, যদি ইমেজ না পাই এখানে যা লিখবে সেই লেখাটা দেখাবে, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, পাশাপাশি আসছে না? এখন আসো যে আমরা এই অপাসিটি বলতে কি বুঝি সেটা দেখব, অপাসিটি, আবারও বলি অপাসিটি, তাহলে আসো স্টাইল দিয়ে দেখার চেষ্টা করি, স্টাইল, তাহলে ইমেজ আর অপাসিটি দেখবো, ইমেজ ট্যাগ লিখলাম সরাসরি, আমি ক্লাস ধরলাম না, সরাসরি ইমেজ ট্যাগ ধরলাম, অপাসিটি 0.5 দিলাম, তাহলে কি হয় দেখো, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, ইমেজগুলো একটু ব্লার হয়ে গেছে না? অপাসিটি হচ্ছে 0 to 1, মানে 1 হচ্ছে হাইয়েস্ট, তার মানে 1 হচ্ছে নর্মাল, 1.0 দিলাম তাহলে নর্মাল অবস্থায় ফেরত আসবে, এ হচ্ছে নর্মাল, আর যদি 0 দিই তাহলে কিছুই দেখাবে না, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, সো দেখাতে পারতেছে না, 0.1 দাও, কিছু অবশ্যই দেখাবে, একবার হালকা ইমেজ দেখাবে, দেখাচ্ছে 0.5 দাও, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, ধরো এই ইমেজটা এই এমন আছে, আমি যদি মাউস ধরি ইমেজটা ধরো অ্যাকচুয়াল কালার দেখাবে, আমার কথা কি বুঝছো, অথবা বড় করে দেখাবে, এই ধরনের ইফেক্ট তোমরা দেখো, আমি শুধুমাত্র অ্যাকচুয়াল কালারটা দেখতে চাই, তাহলে এটার জন্য হবার করব, আসো দেখি, IMG ক্লোন হবার, তাহলে এর অপাসিটি দিয়ে দিচ্ছি 1.0, তাহলে ইমেজের উপর হবার করলে কি হবে সেটা হচ্ছে ইফেক্ট, আসো দেখি, রিফ্রেশ, আসছে না আসে নাই, বুঝছো নাকি বুঝো নাই, এই যে হবার করলে পূর্ণাঙ্গ কালার আসতেছে না? তাহলে এই CSS আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি জানো, CSS অপাসিটি, তাই না, দেখো অপাসিটি কোথাও না কোথাও পাবা, এই যে CSS অপাসিটি, তো CSS অপাসিটি তোমরা মানে ইমেজটা কতটা ট্রান্সপারেন্ট হবে তোমার সামনে সেটা লিখাও হতে পারে, তো ট্রান্সপারেন্ট ইমেজ এখানে অপশন আছে 0.2, 0.5, অপাসিটি 1, ডিফল্ট থাকে 1, তো তোমরা এই ইমেজগুলো ডাউনলোড করে নিজেরা এটার উপরে প্র্যাকটিস করতে পারো, কি বলছি বুঝছো, তাহলে আমরা ব্যাকে যাই, অপাসিটি আমাদের কিন্তু ডান, সর্বশেষ নেভিগেশন বারটা দেখাই দেই, কি বলো 5 মিনিট লাগবে, দেখাই, জি স্যার, ওকে থ্যাংক ইউ, তাহলে আমরা আসলে নেভিগেশন বারে চলে যাই, সো নেভিগেশন বার আমরা সাধারণত যেটা দিয়ে করি সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট দিয়ে করি, ইউএল দিয়ে করি, তাহলে আসো ইউএল অ্যাঙ্গেল ব্র্যাকেট এলআই, এলআই চাই ধরো 5টা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে অ্যাঙ্কর ট্যাগ, সরাসরি দেখবো ফরম্যাটটা হয়ে যাবে, ট্যাব দিলাম, তাহলে যে অ্যাঙ্কর ট্যাগ ফরম্যাট হয়ে গেল, আমি এখন এখানে লিখবো সাপোজ ধরো হোম, এখানে লিখবো অ্যাবাউট, এখানে ধরো লিখলাম HTML, এখানে ধরো লিখলাম CSS, এখানে ধরো লিখলাম PHP, কন্ট্রোল এস, দেখি কি হয়, রিফ্রেশ, নেভিগেশন বার, আমাদের কিন্তু আনঅর্ডার লিস্ট হয়েছে, তাই নয় কি? অথবা আমরা এখানে কাজ করতে পার, ও আচ্ছা ভুল হয়েছে, সরি ভুল হয়েছে, থ্যাংক ইউ, এটা এখানে হবে, কন্ট্রোল ভি, সো যে টাইমটা আছে এর মধ্যে ইনশাল্লাহ শেষ হবে, যদি আমার আরেকটা ক্লাস 9টায় আছে, আচ্ছা তাহলে আমরা এই হোম না বলে কাজ করতে পারি, এখানে যেগুলো আছে সেগুলোর সাথে লিঙ্ক করাই দিই, কি বলো, ধরো ফর্ম, ফর্ম নামে তো কাজ করছি করছি না, ফর্ম নামে তো আমাদের একটা পেজ আছে আছে না, এই যে ফর্ম আছে, পজিশন আছে, টেবিল আছে, অপাসিটি আছে, এগুলো দিয়ে দিই, টেবিল, তারপরে ধরো পজিশন, তারপরে ধরো অপাসিটি, তারপরে ধরো আর কি কাজ করছি আমরা, মার্জিন প্যাডিং, মার্জিন প্যাডিং, এই কয়টা দিয়ে দিই, আর এখানে লিঙ্কগুলো দিয়ে দিই, কন্ট্রোল স্পেস বার, প্রথমটা হচ্ছে ফর্ম, কন্ট্রোল স্পেস বার,
কন্ট্রোল স্পেস বার, তারপরটা হচ্ছে টেবিল, অবশ্যই টেবিল আছে আমাদের, টেবিল কন্ট্রোল স্পেস বার, অপাসিটি প্রেস করে চলে আসবে, সরি এটা তো পজিশন, পি প্রেস করলে চলে আসবে, অপাসিটি প্রেস করলে চলে আসার কথা, মার্জিন প্যাডিং প্যাডিং এম প্রেস করলে চলে আসার কথা, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। দেখো সবগুলো লিঙ্ক কাজ করবে, কাজ করছে, কাজ করছে না? এখন আসলে একটা ন্যাভ বার বানাবো, নেভিগেশন বার, একটা মেনু টাইপ বানাবো, এটাও ওয়ান কাইন্ড অফ মেনু, আসলে খুব দ্রুত কাজ করে ফেলবো। আচ্ছা অন্য ডিপার্টমেন্ট স্টুডেন্ট জয়েন করা শুরু করে দিয়েছে, করুক। দেখো প্রথমে আমরা স্টাইল নিচ্ছি, স্টাইল নেওয়ার পরে প্রথমে যেভাবে সাজাতে হয়, একটা ইউএল ট্যাগ আছে, এর মধ্যে অ্যাট্রিবিউট লিখবো, কী লিখবো সেটা পরের কথা, তারপরে ইউএল এর পরে এলআই আছে, এর অ্যাট্রিবিউট লিখবো, পরে লিখবো ইউএল এর পরে এলআই এর পরে এ। দেখো তো এই সিকোয়েন্সটা বুঝলা কি না, প্রথমে ইউএল, সো কোনো অ্যাট্রিবিউট থাকলে লিখবো, তারপরে ইউএল এর পরে এলআই, আমরা শুধু এলআই লিখলে পারতাম, বাট সিকোয়েন্স মেনটেন করার জন্য এইভাবে লিখি যে ইউএল এর পরে এলআই, তার কোড এখানে হবে, এরপরে ইউএল এর পরে এলআই এর পরে এ, তার অ্যাট্রিবিউট আমরা এখানে লিখবো। সো আমরা চাইলে এইভাবে সেট করতে পারি। এখন আসো আমরা ইউএলটা বলে দিব লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ বলে দিচ্ছি নান, কন্ট্রোল এস, দেখো তো কী হয় আউটপুটে গিয়ে, দেখো চলে গেছে না, এটা কিন্তু আমি বলছিলাম, কোথায় বলছিলাম মনে আছে তোমাদের, এই যে অর্ডার ভার্সেস আনঅর্ডার লিস্টে, কিন্তু এই যে আমরা এখানে নান করছিলাম মনে আছে, এটা সেটাই কিন্তু আমাদের নেভিগেশন বারে আসলো, আমি রান করে দিলাম। আমি এখন চাচ্ছি এটাকে এক লাইনে নিয়ে আসতে, মানে পাশাপাশি আসবে, তাহলে আসো সেই কাজটা করতে চাইলে যেটা করতে হবে, একটা নতুন প্রপার্টি অবশ্যই মনে রাখবে আগামী ক্লাসে লাগবে, ফ্লট লেফট কন্ট্রোল এস অল্টার ট্যাব, এর মানে হচ্ছে সবাই সবার বাম দিকে চলে আসবে, দেখো আসে কিনা, চলে আসছে সবাই সবার বাম দিকে চলে আসছে। এখন আস, এখন আসো এখানে একটা ইউনিভার্সাল ট্যাগ ইউজ করি, আচ্ছা বিজনেস ডিপার্টমেন্টে যারা জয়েন করছো তোমাদের ক্লাস একটু পরে শুরু হবে, হ্যাঁ 9:30 থেকে শুরু করবো আজকে, থ্যাংক ইউ, চাইলে থাকতে পারো অসুবিধা নেই এখানে। আচ্ছা এখানে একটা ইউনিভার্সাল ট্যাগ নিচ্ছি, মার্জিন 0, প্যাডিং 0, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো একবার টপ থেকে শুরু হয়েছে। এবার আসো নিচের আন্ডারলাইনগুলো মুছতে চাচ্ছি আমি, তাহলে এই লেখাটা কোথায় হবে, অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে, নতুন অ্যাট্রিবিউট টেক্সট ডেকোরেশন নান, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো টেক্সট ডেকোরেশন কিন্তু নান করে দিলাম, কোনো লাইন নাই, আন্ডারলাইন নাই। এখন আসো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এটা সম্ভব কি না দেখি একটু, তাহলে ইউএল এর ঠিক নিচে ইউএল এর একটা অ্যাট্রিবিউট সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার ধরো কী দিব, প্যাল গ্রিন দিব, এই কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো কোনো কালার আসেনি, এর কারণ হচ্ছে ইউএল এবং এলআই যেহেতু একত্রে পাশাপাশি মার্জ হয়েছে, এই কারণে একটা প্রবলেম হচ্ছে, এই কারণে একটা নতুন অ্যাট্রিবিউট তোমাকে মনে রাখতে হবে ওভারফ্লো, এবং এটা হিডেন বলতে হবে, কন্ট্রোল এস আশা করি এবার আসবে, দেখো চলে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা কালার চলে আসছে। এখন আসো এই যে যে মেনুটা তৈরি করছি, প্রত্যেকের টপে বটমে লেফট রাইট একটা প্যাডিং চাই, সেই প্যাডিংটা সেট করতে পারি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, প্যাডিং আমরা বললাম লেফট রাইট হচ্ছে 10 পিক্সেল, আর টপ বটম বলে দিচ্ছি ধরো 15 পিক্সেল, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, টপ বটম কিন্তু কাজ করেনি, এরও একটা কারণ আছে, এখানে তোমাকে বলতে হবে ডিসপ্লে ব্লক, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো কাজ করছে। এবার আসো আমাদের ক্লাস অলমোস্ট শেষ, এই হবার করলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, এটা দিতে পারলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আজকের মতো, তাহলে ইউএল এলআই এ এরপরে ক্লোন এরপর হচ্ছে হবার, তাহলে হবারের মধ্যে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর শুধু কালার দিই, কালার হচ্ছে টেক্সট কালার ধরো বললাম হোয়াইট, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, আসছে না আসে নাই, দেখো এখন যদি তুমি পজিশনে ক্লিক করো, এই যে পজিশন আসছে ব্যাকে যাও, অপাসিটি ক্লিক করো অপাসিটি আসছে ব্যাকে যাও, মার্জিন প্যাডিংয়ে ক্লিক করো মার্জিন প্যাডিংয়ে আসছে, ফর্মে ক্লিক করো ফর্মে আসছে, এটাকে বলে নেভিগেশন বার, মানে একটা মেনু, এখানে যদি চাও এই সিএসএস নেভিগেশন বার, এখানে যাবা এই নেভিগেশন বারের মধ্যে, দেখো
এই যে আমরা হরাইজন্টালটা দেখছি যে ভার্টিক্যাল আছে, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, সেই কোডগুলো একটু দেখার চেষ্টা করবা, তাহলে আগামী ক্লাসে আমাদের প্রজেক্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। সো এখানে একটা কথা বলি নেই, তুমি যদি এখানে শুধু এলআই লিখতা কোনো প্রবলেম নাই, এখানে যদি শুধু এ লিখতা কোনো প্রবলেম নাই, এখানে যদি শুধু এ দিয়ে হবার লিখতে তাও কোনো প্রবলেম নাই। কন্ট্রোল এস দেখো, আউটপুটে কোনো ধরনের ইম্প্যাক্ট নাই, আগের মতোই আছে, কিন্তু আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করা জরুরি যে ইউএল এর পরে এলআই, এলআইটা কার থেকে আসছে? ইউএল থেকে আসছে, কারণ যদি আরও একটা ইউএল থাকতো তাহলে আমাদের প্রবলেম হতো। এই কারণে আমরা সিকোয়েন্সটা লিখবো যে ইউএল এটা করতে আসছে ইউএল থেকে, এলআই থেকে, তার মধ্যে এ এ হবারটা করতে আসছে ইউএল, এলআই, এ, তারপর হবার, এই সিকোয়েন্সটা ফলো করব। তোমরা কি বুঝছো? লাস্ট পার্টটা অনেক দ্রুত বলছি, তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি প্রবলেম হবে না। আগামী ক্লাসে কিন্তু আমরা প্রজেক্ট শুরু করব। জি স্যার। আর এর জন্য তোমাদের অবশ্যই আবারও বলি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওয়েব প্রোগ্রামিং প্লেলিস্ট প্রথম দুইটা অবশ্যই দেখে আসতে হবে, এবং তোমরা আরও ভালো করবা যদি প্রজেক্টটা নিজেরা এর মধ্যে শেষ করে ফেলতে পারো, কারণ প্রজেক্টটা কিন্তু আমার একটা প্রজেক্ট করে দেওয়া আছে, আমরা ওই আলোকে আরেকটা প্রজেক্ট করব। সেটা হচ্ছে আচ্ছা, এটা তো এখানে নাই, আচ্ছা ওটা তো অনেকবার বলেছি আর বলার প্রয়োজন নাই। তাহলে আজকের ক্লাসে আমাদের যতটুকু টপিক ছিল আমরা কিন্তু সবগুলো কভার করেছি, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ছিলা। এই কারণে তোমরা দেখো আজকের ক্লাসে যে টপিকগুলো আমি লিখছিলাম শুরুতেই বলছিলাম কভার নাও করা যেতে পারে, বাট আমরা শেষ করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টপিক কভার করছি আমরা, তাই নাকি? তো এখন এটা সার্থক হবে যদি তোমরা প্র্যাকটিস করো, এবং আগামী ক্লাসের আগেই যদি নিজেরা যদি প্রজেক্টটা নিয়ে কাজ করো তাহলে অনেক ধরনের প্রবলেম তোমরা ফেস করবা, সেগুলো যখন আমি প্রজেক্ট শুরু করব তখন কিন্তু তোমরা ইজিলি কোশ্চেন করে সেই আনসার পেয়ে যেতে পারো। তো এই জন্য তোমাদের সময় ব্যয় করতে হবে এক একটা রেকর্ড দেখার জন্য। এই যে দেখাচ্ছি আমি, ডেমো না একবার পুরো প্রজেক্টে করে দেওয়া আছে, সো এই টাইপের প্রজেক্ট একটা অবশ্যই তোমাদের করাবো। এই যে আমার চ্যানেলে যাবা, এই যে প্লেলিস্ট ওয়েব প্রোগ্রামিং, সো তোমাদের আজকের ক্লাস মানে হচ্ছে এই প্রথম দুইটা ক্লাস কভার হয়েছে, এই যে প্রজেক্ট ইউজিং এইচটিএমএল এন্ড সিএসএস, সো এখানে একটা কমপ্লিট প্রজেক্ট দেওয়া আছে, কি বলছি বুঝছো? তাহলে এই প্রজেক্টটা তোমরা নিজেরা করে ফেলতে পারো, আগামী ক্লাসে কিন্তু আমরা এটাই দেখব। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।